মুনাফিকগুলো মুসলমান মার খাইলে খুশি হয়, হুজুর মার খাইলে খুশি হয়। দেখবেন কিছু মানুষ আছে চোর ডাকাতদের দিয়ে তার এত পেরেশানি নাই, কিন্তু হুজুর ধরলেই হুজুর মারলেই হে খুশি হয়। আছে? ধরলে মারা লাগে না, হুজুর দেখলেই কিছু লোকের চুলকানি উঠে যায়। আছে কিনা এরকম? ইমানদারদের দিনের দায়ীদের বিপদ আপদে খুশি হয় যারা, ইমানদার নামের খাটি মুনাফিক হলো তারা। খুব কঠিন সময় পৃথিবীতে চলছে, এখন চোর ডাকাত জেলখানার বাহিরে, এখন বেশ্যারা বিচিহ্ন দেখিয়ে জেলখানার বাহিরে, আর মুফাসসির মুহাদ্দিস শাইখুল হাদিস বড় বড় আল্লামারা সেরের ভেতরে, বেশ্যারা বিচিহ্ন দেখিয়ে জেলখানা থেকে চলে যায়, আর বড় বড় ওলামাদেরকে কোমরের মধ্যে রশি লাগিয়ে দড়ি লাগিয়ে যে অপমান করা হয়েছে বরদাস্ত করবেন না আল্লাহ। এটা কোনো সভ্য সমাজের বৈশিষ্ট্য নয়। ওলামায়ে কেরাম তারাও তো জামিন পাওয়ার অধিকার রাখেন, সব কথায় রাজনীতির গন্ধ খুঁজেন না, সব কথায় রাজনীতির গন্ধ খুঁজবেন না। এই আলেমরা জন্মের পরে কানে আজান দিয়েছে, এরা জানাজা দিবে, এরা উম্মা দরদি লোক। আমরা ওলামায়ে হক যারা, আমরা কোনো ব্যক্তির দালালি করি না, আমরা কোনো দলের দালালি করি না। তবে হ্যাঁ, এই কথা সত্য যে আমরা আল্লাহ আর তার নবীর দালালি করি। এই অপরাধে আমাদেরকে যা করতে মন চায় তাই করতে পারো, অসুবিধা নাই, কারণ আমরা মৃত্যুর মধ্যে জীবনকে খুঁজে বেড়াই। এজন্য আমার কবি বলেছেন, উহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদি মর্যাদা, আমরা শহীদি মৃত্যু চাই। নিত্য মৃত্যু ভিতরা, মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই, ঠিক কিনা? আমরা মাথা নত করতে জানি না, আমরা তাদের উত্তর শুনি। আমাদের পূর্বপুরুষরা আগুনের স্ফুলিঙ্গ ভেদ করে সাগরের উত্তাল তরঙ্গমালা পাড়ি দিয়ে পৃথিবীর দিক দিগন্তে তারা কালিমার পতাকা উড্ডয়ন করেছেন, আমরা তাদের উত্তর শুনি। আমাদের পূর্বপুরুষরা তারা বাতিলের সামনে জীবনটাকে অকাতরে বিলিয়ে দিয়েছেন, বাতিলরা তাদের জীবন কেড়ে নিয়েছে, ঈমান কেড়ে নিতে পারে নাই, আমরা তাদের উত্তর শুনি। আমরা মাথা উঁচু করে দাঁড়াতে বাঁচতে শিখেছি, আমরা বাতিলের কাছে ঈমান বিক্রি করতে শিখি নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। إن الحمد لله الذي بنعمته تتم الصالحات الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدًا عبد الله ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا وقمرًا منيرًا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই মহব্বতের সঙ্গে আন্তরিকতার সাথে দুরুদ পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রাব্বি জিদনি ইলমা رب زدني علما رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا الا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم তুমি আরশে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গভীরে আমি তোমারি গোলাম গো অন্য কারো না আমি তোমারি গোলাম গো অন্য কারো না আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায় প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায় তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায় প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায় শত শত ভুল মাফ করে দাও শত শত ভুল মাফ করে দাও জানা কি অজানা আমি তোমারি গোলাম গো অন্য কারো না আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ কঠিন বিচারের দিনে থেকো আমার পাশে পাপের ভারে নুয়ে গেছি
মন তাই কে দে মোরে, কঠিন বিচারের দিনে থেকো আমার পাশে, পাপের ভারে নয়ে গেছি মন তাই কে দে মোরে, জান্নতি ফুল দিও গো আমায়, আগুনে ফেলে দিও না আমি তোমার গোলাম গো, অন্য কারণা আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ঐতিহ্যবাহী নোয়াখালী জেলার সদর উপজেলার অন্তর্গত দুম্বা পাটুয়ারি মমিননগর বাজার ব্যবসায়ী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের মহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট রাজনীতিবিদ, 8 নং এওজবালিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, গণমানুষের প্রিয় ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ বেলাল হোসেন, মাহফিলের প্রধান অতিথি নোয়াখালী সদর উপজেলা পরিষদের জননন্দিত চেয়ারম্যান জনাব এ কে এম শামসুদ্দিন জেহান, স্পেশাল গেস্ট 8 নং এওজবালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব আলহাজ আব্দুল জাহির, আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন 8 নং এওজবালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ শাহজাহান স্বপন। আল্লাহ তাআলা সকলকে কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করুন, আমরা সবাই বলি আমিন। মাহফিলে উপস্থিত সম্মানিত শ্রদ্ধেয় ওলামাই কেরাম, আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে আজম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী ভাইয়েরা, প্রশাসন, গোয়েন্দা সংস্থা এবং সাংবাদিক ভাইয়েরা, প্রাণ প্রিয় নোয়াখালীবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে কোরআনের এই বরকতময় মাহফিলে আসার তৌফিক যিনি দিয়েছেন তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে, প্রাণবন্ত আওয়াজে, উচ্চ কণ্ঠে কালেমাতুস শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? আমরা সকলেই খুশি, পরিমাণেও বেশি, জবাল খুলে পড়ি আল্লাহ আকবার। এই যে আল্লাহ আকবার তাকবীর আপনারা দিয়েছেন, এটি কার নামের তাকবীর? এই স্লোগানটা কার? এটা কি কোনো উগ্রবাদী, চরমপন্থী বা জঙ্গিবাদীদের স্লোগান? কিছু লোক আছে আল্লাহ আকবার শুনলে এরা জঙ্গি জঙ্গি মৌলবাদী মৌলবাদী গন্ধ খুঁজে, তো আমি তাদেরকে বলি, ভাই আপনার জন্মের পরে প্রথম আওয়াজ আপনার কানে গিয়েছে আল্লাহ আকবার,
এখন আপনার কথা অনুযায়ী আল্লাহ আকবার শুনলেই যদি জঙ্গির গন্ধ খুঁজেন, তাহলে মানুষের পেছনে গন্ধ না খুঁজে নিজের শরীরের গন্ধ নিজেই শুকে দেখেন। আল্লাহ আকবার স্লোগান এটি উগ্রবাদী জঙ্গিবাদী চরমপন্থীদের স্লোগান নয়, বরং এটি হচ্ছে বাতিলের সামনে ইমানদারদের ইমানদীপ্ত চেতনার স্লোগান। এটা জঙ্গিবাদীদের স্লোগান নয়, এটা বদরের স্লোগান, অহুদের স্লোগান, কাফের মুশরিকদের সামনে সাহাবায়ে কেরামের ইমানদীপ্ত চেতনার স্লোগান। এই স্লোগানকে জঙ্গিবাদীদের স্লোগান কেবলমাত্র বলতে পারে তারা, আবু জাহালদের দুশোর যারা। আল্লাহ আকবার স্লোগান শুনলে কারোর যদি খারাপ লাগে, আমি তাকে হৃদয়ের দরদ দিয়ে বলি, ভাই খুব শীঘ্রই আপনার শরীরের রক্ত পরীক্ষা করা দরকার। এই রক্তের ভেতরে আবু জাহালের ভাইরাস ঢুকলো কিনা তা ভালো করে যাচাই বাছাই করে দেখা দরকার। আল্লাহ আকবার স্লোগান শোনার পরে আবু জাহালের খারাপ লেগেছে। কেউ আপনার খারাপ লাগে কেন? কিছু কিছু জায়গায় নমরুদ ফেরাউনের আলোচনা করলেও কিছু মানুষের মন খারাপ হয়। কমিটির এদেরকে বলে আর কোনো হুজুর বাস নাই। এখন কোরআনুল কেরিমের ভেতরে ফেরাউনের ওয়াজ করেছেন মোল্লা না আল্লাহ? তো ফেরাউনের ওয়াজ আল্লাহ করেছেন, আলেমরা সেটা শোনাচ্ছেন। তো ফেরাউনের কথা শুনলে আপনার খারাপ লাগে কেন? ফেরাউনের সাথে আত্মীয়তার সম্পর্ক নাকি রক্তের সম্পর্ক, এটা আপনি নিজেই সবার সামনে পরিষ্কার করুন। সম্মানিত ভাইরা, রাত অনেক গভীর হয়ে গিয়েছে। গত বছর আমি আপনাদের এই মাহফিলে এসেছিলাম, কিন্তু পরিস্থিতি ভালো ছিল না, তখন মহামারী ছিল। অনেক কষ্ট করে আপনারা প্রোগ্রামটি অ্যারেঞ্জ করেছিলেন। আমি খুব অল্প সময় কোরআন এবং বিজ্ঞান নিয়ে আলোচনা করেছিলাম, তাই না? আপনাদের মনে আছে কোরআন এবং বিজ্ঞান, আধুনিক বিজ্ঞানে কোরআনের বিস্ময়কারিতা, এটা নিয়ে আলোচনা করেছিলাম। ইচ্ছে ছিল এবছর, আমি গত বছর নিজেই তৃপ্ত হই নাই আলোচনা করে, এবছর চিন্তা করেছিলাম আমি নিজেই একটু তৃপ্ত হৃদয় নিয়ে আলোচনা করব। তো সময় এখন, সময় তো ১১টা, রাত ১১টা। আমি আসলে প্রত্যেক দিন ১১টার ভেতরে ওয়াজ শেষ করি, আর আজকে আপনারা ১১টায় উঠেছেন। তো আমি জানি না যে কতক্ষণ আপনাদের ধৈর্য থাকবে, তবে আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, যেহেতু সেই এশার নামাজের পর থেকে আপনারা বসেছেন দীর্ঘ একটা সময়, আপনাদের এই বিষয়টাকে বিবেচনায় রেখে খুব লম্বা সময় কথা বলে আপনাদেরকে কষ্ট দিব না, আবার এত শর্ট কথাও বলবো না যে আপনাদের মন খারাপ হবে। সুতরাং আমরা হচ্ছে মধ্যমপন্থী জাতি, আজকের আলোচনাও আমরা মধ্যমপন্থায় শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা খুশি তো? এবার গত বছর আমি কেন কোরআন এবং বিজ্ঞান নিয়ে কথা বলেছিলাম, আমার একটি উদ্দেশ্য ছিল। উদ্দেশ্য ছিল এই, বিজ্ঞানের যুগে এই বিজ্ঞান মনস্ক মানুষগুলো যেন কোরআনের ইফেক্টিভনেস, কোরআনের চাহিদা, কার্যকারিতা, বাস্তবিকতা অনুধাবন করতে পারেন। এজন্যে গত বছর আমার পিতৃতুল্য মুরব্বী চাচারা যুবকরা সকলের জন্য এমন একটি আলোচনা করে গিয়েছিলাম যাতে করে মানুষের এই ধারণা পরিবর্তন হয়। অনেকে মনে করে কোরআন এটা মোল্লাদের কিতাব, এটা হুজুরদের কিতাব, কিন্তু এটা মোল্লাদের বা হুজুরদের কিতাব নয়, বরং এটি হচ্ছে তামাম দুনিয়ার সকল মানুষের হেদায়েতের কিতাব। ইটস দ্য সোর্স অফ নলেজ অ্যান্ড সায়েন্স, এটি জ্ঞান বিজ্ঞানের উৎস। কোরআনের কাছে আসলে যে কোনো মানুষ বেনিফিটেড হবে, সে যদি যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের, যে কোনো জাতিগোষ্ঠীর হয়, কোরআন পড়লে তার জ্ঞানগত সমৃদ্ধি আসবে, আর যদি ঈমান এনে ফেলে তাহলে তো দুনিয়া আখেরাত তার সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত মানুষ এসে চলে গিয়েছেন, যারা আছে এবং যারা আসবেন,
সকলের রব যিনি, তিনি কে? পৃথিবীতে যত মানুষ বাস করছে, আল্লাহর কিতাবে কোরআন, পৃথিবীর মানুষগুলো কি বেসিক্যালি মৌলিকভাবে চারটি ক্যাটাগরিতে ভাগ করেছে। অর্থাৎ আমি যদি সহজ বাংলায় বলি, কোরআনের ভাষায় মানুষ হচ্ছে চার প্রকার। আমার কথা আপনাদের কানে পৌঁছালে সবাই বলেন তো, কোরআনের ভাষায় মানুষ কয় প্রকার? ওকে ফাইন, আমি কিন্তু আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যে কথা বলবো, কনসেন্ট্রেট থাকবেন আপনারা ইনশাআল্লাহ। কোরআনের ভাষায় মানুষ হলো চার প্রকার। নাম্বার ওয়ান মুমিন, নাম্বার টু মুশরিক, নাম্বার থ্রি মুলহিদ, নাম্বার ফোর মুনাফিক। হইল কয় প্রকার? পৃথিবীতে বর্তমানে 800 কোটি মানুষ বাস করছে। এই 800 কোটি মানুষ এই চার ক্যাটাগরির ভেতরে আছে, এর বাহিরে কোনো মানুষ নাই। হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, জৈন হোক, যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের হোক, মানুষ যারা এই চার ক্যাটাগরির ভেতরে আছে তারা। তাহলে চলুন এই চার প্রকারের পরিচয় এবং এদের পরিণতি আমরা আল্লাহর কোরআন থেকে জেনে নেই। আমি বলেছিলাম কোরআনের ভাষায় মানুষ হলো এক নম্বর মোমেন। প্রশ্ন হচ্ছে মোমেন কারা? ইমান এনে ইমানের পথে জীবন যাপন করছে যারা, মোমেন হলো তারা। এই সকল মোমেনদের পরিণতি কি হবে? রব্বুল আলামিন কোরআনুল কেরিমের 18 নম্বর সূরা সূরাতুল কাহাফে 107 নম্বর আয়াত থেকে বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া'মিলুস-সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদীনা ফীহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই ঈমান এনে আমলে সালেহ নেকির কাজ করছে যারা, এক নম্বরের জান্নাত জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হবে তারা। তাহলে আমরা জানলাম কোরআনের ভাষায় মানুষ হলো চার প্রকার। এক নম্বর হলো মুমিন। এবার আমি প্রশ্ন করছি, সবাই আন্তরিকতার সঙ্গে জবাব দিয়ে বলেন তো, মুমিন যারা কোথায় যাবে তারা? নাম্বার টু মুশরিক। প্রশ্ন হলো, হুজুর মুশরিক কারা? এই পৃথিবীতে রব্বুল আলামিন যেই মানুষগুলোকে পয়দা করলেন, সেই মানুষগুলো একত্ববাদী রবের গুলামি বাদ দিয়ে নিজেদের বানানো বিভিন্ন উপাস্যকে যারা মাবুদ হিসাবে গ্রহণ করেছে, এরা আল্লাহর সঙ্গে শিরক করে মুশরিক হয়ে গিয়েছে। প্রশ্ন হলো, মুশরিক যারা কোথায় যাবে তারা? রব্বুল আলামিন, ওয়েট, রব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, إِنَّهُ مَن يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ وَمَأْوَاهُ النَّارُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنصَارٍ। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আল্লাহর সাথে শিরক করে যারা জান্নাত হারাম হয়ে জাহান্নামের জাহান্নামের আগুনে পুড়বে তারা। তাহলে সবাই বলেন তো দেখি, মুশরিক যারা কোথায় যাবে তারা? তাহলে আমরা দুই প্রকারের পরিচয় এবং তাদের পরিণতি জানলাম। তিন নাম্বার হচ্ছে মুলহিদ, এটা আরবি শব্দ, বাংলায় হচ্ছে নাস্তিক। এগুলা মানুষের যাতনা, এটা আমার কথা নয়, ওলামায়ে কেরামকে সাক্ষ্য রেখে বলছি। আল্লাহ এদের ব্যাপারে কি বলেছেন? উলা ইকাকাল, দেখেছেন আলেমরা আয়াত বলে ফেলেছেন, উলাইকাল আনআম, এরা হচ্ছে চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ তাআলা বললেন, না, এরা আরো নিম্ন ক্যাটাগরির, বালহুম আবল, এরা এর চাইতেও আরো নিকৃষ্ট। এরা কি বলে? এরা বলে, দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নেই। তাকে যদি বলেন তুমি এই কথা কেন বললে, সে বলে, থাকলে তো দেখতাম, আনসিন ইজ নাথিং,
যা দেখা যায় না তা বিশ্বাসও করা যায় না। আমিও বলি যেমন কুকুর তেমন মুগুর দরকার। এরকম টাইপসের কোনো নাস্তিক পেলে তারে বলবেন, ভাই তোর বাপ তোরে জন্ম দিয়েছে এটা তুই দেখছ? তো সে তো বলবে, না আমি তো জন্মের টাইমে আমার বাপই যে আমার জন্ম দিয়েছে কিনা এটা তো আমি দেখি নাই। তা আপনি বলবেন, তোর দাবি অনুযায়ী যা দেখা যায় না তা যদি বিশ্বাস করা না যায় তাহলে তোর বাপ তোরে জন্ম দিয়েছে এটা তুই দেখোস নাই, তার মানে তোর জন্মের ভেতরেই ঝামেলা আছে। আর আমি বলি কি জানেন, যারা বলে আল্লাহ বলতে কেউ নেই, আমি আল্লাহ মানি না, এরে স্পিড বোটের সাথে বাইন্দা বঙ্গোপসাগরে নিয়ে ছাড়বেন, বঙ্গোপসাগরের মাঝখানে ঢেউয়ের মধ্যে ফালাইয়া, এরপরে স্পিড বোটের ড্রাইভারকে ট্রলারে বা আরেকটা স্পিড বোটে উঠাইয়া তারে একা ফালাইয়া চলে আসবেন। এই যে এখানে আপনাদের হাতিয়া যাওয়ার জন্য একটা ঘাট আছে না, কি যেন নাম, চেয়ারম্যান ঘাট মনে হয়, অথবা হরিণা ঘাটে নিয়ে যাবেন, অথবা এখানে মজু চৌধুরীর ঘাটে নিয়ে স্পিড বোটে ইত্যাদি উঠাইয়া, অথবা এই রাতের বেলা তারে 12টার পরে ছাইরা আসবে, দেখবেন আল্লাহ আছে বলা লাগবে না, কলজার ভিতর থেকে মুচড় দিয়ে শুধু আল্লাহ আল্লাহ ডাকতে থাকবে। ওখানে গেলে আল্লাহর এসে সরাসরি দেখবে, অর্থাৎ এটা রূপক কথা, অর্থাৎ আল্লাহর কুদরত সে বুঝতে পারবে। অথবা আমি বলি কি জানেন, এটা হেলিকপ্টারে উঠান অথবা বিমানে উঠান, উঠাইয়া আর আকাশের মধ্যে উঠাইয়া, এরপরে তারে ওই যে পাইলট যেখানে বসে ওটাকে কি বলা হয়, ককপিট, ওখানে তারে ঢুকাইয়া পাইলটকে বের করে আনেন। আল্লাহ আছে কি না হে ভালো করে তখন বুঝবে, ঠিক কি না বেটা? নাস্তিক তুই আয়না ছাড়া কখনো তোর নিজের পিঠ দেখছ? হ্যাঁ, তা আয়না ছাড়া তোর পিঠ দেখোস না, এই বডি যিনি বানিয়েছেন তাকে দেখতে চাও, সাহস তো কম না। তবে হ্যাঁ, দুনিয়ায় এই দুর্বল চক্ষু দিয়ে আল্লাহকে দেখা না গেলেও কেয়ামতের দিন জান্নাতবাসী লোকেরা নিজের দু নয়ন ভরে রবকে সরাসরি দেখতে পাবে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা যেন সেই কাতারে সেই সকল নেককার জান্নাতি বান্দাদের কাতারে আমাদেরকে শামিল করেন। এবার প্রশ্ন হলো, এই নাস্তিক যারা, এগুলো তো মানুষের জাত না, এরা বিনা হিসাবে কোথায়? আর একটু জোরে বলেন, এই অমানুষের জাতগুলারে জাহান্নামী আমরা বানিয়েছি না আল্লাহ বানিয়েছে? তাহলে বলেন দেখে, কোরআনের ভাষায় মানুষ মোট কয় প্রকার? এবার আপনারা বলবেন, আমি শুধু জিজ্ঞেস করব, এক নাম্বার বলেছিলাম যাবে কোথায়, দুই নাম্বার এরা হচ্ছে সলিড জিনিস, নোয়াখালীতে না ওয়াজ মজা, ঠিক না? দুই নাম্বার যাবে কোথায়, তিন নাম্বার যাবে কোথায়, আরেকটা ক্যাটাগরি বাকি আছে, নাম কি? এবার বলেন মুনাফিক কারা, আরো আছে? আচ্ছা, মুনাফিকের পরিচয় জানবো পরে, বলেন দেখি মুনাফিক যাবে কোথায়? জাহান্নাম হয় নাই, জাহান্নামে। আচ্ছা চলেন, পৃথিবীর কুখ্যাত বড় বড় কয়েকটা কাফেরের নাম আমরা জেনে নেই, যেমন আমি একটু আপনাদেরকে আগায়া দেই, ফেরাউন, তারপরে বলেন নমরুদ, আবু জাহাল, উতবা, সাইবা, এগুলো ছোট কাফের নাকি বড় কাফের? জাহান্নামকে রব্বুল আলামিন সাতটি ক্লাসে ভাগ করেছেন, সাতটি ক্যাটাগরিতে ভাগ করেছেন। বড় বড় কাফের যারা জাহান্নামের উপরের তলায় থাকবে তারা, আর মুনাফিকগুলো কাফেরের চাইতেও এত খারাপ। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নারি ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। কোরআনুল করিমের চার নম্বর সূরা সূরাতুন নিসাএর 145 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, নিশ্চয়ই মুনাফিক যারা জাহান্নামের তলদেশে জাহান্নামের তলায় যাবে তারা, কথা বুঝে থাকলে বলেন তো, তুলনামূলকভাবে কাফের চাইতে মুনাফিক ভালো না খারাপ? তার মানে মুনাফিকের চাইতে নমরুদ ভালো, মুনাফিকের চাইতে ফেরাউন, কারণ হেরা উপরে আর মুনাফিক কোথায়? এবার প্রশ্ন হচ্ছে, হুজুর মুনাফিক আমি দেখতাম কোথায় যাইতাম? কেউ যদি বলে হুজুর আমি হিন্দু দেখব, বেশি বেশি হিন্দু দেখব, কোথায় যাব? আমি বলবো প্রতিবেশী দেশ ভারতে যান, কোটি কোটি হিন্দু সেখানে আছে না নাই? কেউ যদি বলে হুজুর আমি খ্রিস্টান দেখব, আমি বলবো আমেরিকা ইংল্যান্ডে চলে যান,
কেউ যদি বলে হুজুর আমি ইহুদি দেখব, বলবো আমি ইসরায়েলে যান। কেউ যদি কয় হুজুর আমি বৌদ্ধ দেখব, বলবো মিয়ানমার আর চীনে চলে যান, সেখানে কোটি কোটি বৌদ্ধ আছে। এবার কেউ যদি বলে হুজুর মুনাফিক দেখতাম কোথায় যাইতাম, বাংলাদেশ না। সঠিক উত্তর হলো যেখানে মুসলমান আছে, মুসলমানের বেশ ধরে মুনাফিকের বাচ্চারা লুকিয়ে আছে। এই প্যান্ডেলের নিচেও মুনাফিক থাকাটা অসম্ভবের কিছু। মুনাফিক তো চীনা বড় দায়, বিভিন্ন স্কুল বিভিন্ন কলেজের স্কুল ড্রেস আছে, কলেজের ড্রেস আছে, কালো কালারের ড্রেস বুঝছি এটা ক্যাম্ব্রিয়ান কলেজের ছাত্র, এই কালারের ড্রেস বুঝছি এটা ওই স্কুলের ছাত্র। কিন্তু মুনাফিকের তো আলাদা কোনো শার্ট প্যান্ট কিংবা আলাদা জুব্বা পাঞ্জাবি, সে দেখবেন খাঁটি ইমানদার মুত্তাকিদের মতো পাঞ্জাবি লাগায়, লম্বা জুব্বা লাগায়, সুবহানাল্লাহ মার্কা দাড়ি লম্বা, উঁচা টুপি, সব ঠিকঠাক, টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, মুসলমানের লেবাস লাগায়া, মুসলমানের নাম ধারণ করে মুনাফিক যারা সুযোগ পেলে ইসলামের শেকড় কাটে। আমাদের সবচাইতে বড় দুশ্মনের নাম কি? হিন্দু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, সবচেয়ে বড় দুশ্মনের নাম হলো শয়তান। সবচেয়ে বড় দুশ্মনের নাম কি? শয়তানের বয়স আমাদের চাইতে কম না বেশি? বলেন দেখি, শয়তানের বুদ্ধি আমাদের চাইতে কম না বেশি? হে বয়সে অপাক না বুদ্ধিতেও, শয়তান কিন্তু অত বুকা না। সে মুসলমানের সন্তানকে কখনোই মুশরিক বানাতে চায় না, কারণ মুশরিক বানালে শয়তানের লস, মুশরিক বানালে চলে যাবে জাহান্নামের উপরে, মুনাফিক বানালে শয়তানের লাভ, কারণ মুসলমানের সন্তানরে প্রতারণার ফাঁদে পেলে মুনাফিক বানাতে পারলে মুনাফিক যাবে জাহান্নামের তলে। এই জন্য শয়তান মুসলমানের সন্তানকে কখনোই মুশরিক বানাতে চায় না, বরং বানাতে চায় কি, মুনাফিকগুলো কি জাতের খারাপ? কোরআনে সুরা দেখলেই সেটা বোঝা যায়। বলেন তো কাফেরের নামে কোরআনে সুরা আছে না নাই? সুরাটার নাম কি? সুরাতুল কাফিরুন। আমি জানি এই সুরা আপনাদের সবার মুখস্থ, সবাই বলেন তো দেখি এই সুরাটা কয় পৃষ্ঠা? খটকা লাগছে অনেকে, কয় পৃষ্ঠা? তিন লাইন, কয় লাইন? কাফেরের নামে কোরআনে সুরা আছে, সবাই জানেন কল্লিয়া আইয়ুহাল। এই সুরাটা কি কয়েক পৃষ্ঠার নাকি কয়েক লাইনের? কয় লাইন? আরো জোরে, কয় লাইন? আরো জোরে। তাফসীর বাড়ি স্টাইল হয়ে গেছে না? বলেন কাফেরের সুরা হচ্ছে কয় লাইন? তিন লাইন। এবার বলেন তো কোরআনে মুনাফিকের নামে সুরা আছে না নাই? এই সুরার নাম কি? সুরাতুল, এই হাফেজ ভাইরা বলেন এই সুরাটা কয় লাইন? সম্ভবত একুশ লাইন, উনিশ বা একুশ লাইন। এবার দেখেন কাফেরের পরিচয় দিতে আল্লাহর লাগছে মাত্র তিন লাইন, মুনাফিকের পরিচয় দিতে আল্লাহর লাগছে একুশ লাইন। এখান থেকেই বোঝা যায় কাফেরের চাইতে মুনাফিকগুলো কত খারাপের খারাপ। যুগে যুগে ইসলামের ক্ষতি কাফেরদের চাইতে মুনাফিকরা বেশি করেছে। এরা টুপি লাগায়, দাড়িও লাগায়, পাঞ্জাবিও লাগায়, টুপি দাড়ি পাঞ্জাবি লাগায়া ইসলামের বিরোধিতা করে আলেমদেরকে জেলখানায় ঢুকায় রাখে। আমার ভাইরা, মুনাফিকের ভাইরাসটা বড় খারাপ ভাইরাস। মুনাফিকি ভাইরাসটা করোনা ভাইরাস আর অমিক্রন ভাইরাসের চাইতে আরো মারাত্মক কুজাতের ভাইরাস। বলবেন হুজুর কেমনে? বলেন তো দেখি, অমিক্রন করোনা গেল, অমিক্রন আসলো, সামনে কি টুমিক্রন, চুমিক্রন, কুমিক্রন আসে কিনা আল্লাহ জানে। ইউক্রেন, আচ্ছা ওটা ভাইরাস না, ওদেরকে শেষ করে ফেলতেছে। আচ্ছা শোনেন, নোয়াখালীর মানুষ তো মজার মানুষ, ওনারা মিলছেও ভালো, আমিও কিন্তু মজার আর এক অঞ্চলের মানুষ, আমার বাড়ি কোনো সিলন্টিয়ার নোয়াখালীলা মিলছে একেবারে, ঠিক কি না? আচ্ছা, করোনা ভাইরাস অমিক্রন ভাইরাসে আক্রান্ত হয়ে কেউ যদি মারা যায় সে জাহান্নামে যাবে, এমন কোনো কথা কি কুরআন বা হাদিসে আছে নাকি?
অমিক্রন বা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা গেলে জাহান্নামে যাবে, এমন কথা কোরআনেও নাই হাদিসেও নাই। কিন্তু মুনাফিকি ভাইরাস নিয়ে মারা গেলে বিনা হিসাবে জাহান্নামে যাওয়া লাগবে ঘোষণা দিয়েছেন কি? আল্লাহ তাআলা বলেছেন, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। কথাটা মোল্লার নাকি আল্লাহর? আল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, মুনাফিক যারা জাহান্নামের আযাবের সুসংবাদ প্রাপ্ত হলো তারা, তাহলে আমার প্রশ্ন হলো ভাই, করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য, অমিক্রন ভাইরাস থেকে বাঁচার জন্য অলরেডি টিকা দিয়ে ফেলেছেন, মুখের মধ্যে মাস্ক লাগান, তারপরে কিছু মানুষ আবার বেশি সচেতন, করোনাকালীন সময়ে দেখেছেন আপনারা মাথায় নেটের মতো আর একটা কি জানি লাগায়, কেউ কেউ আবার হেলমেটের মতো কি আর একটা লাগাইছিল, দেখতে মনে হয় যেন মহাকাশ থেকে নাসার বিজ্ঞানী নেমে আসছে। তা আমি এগুলো নিয়ে ঠাট্টা মস্কারা করছি না। যে কোনো রোগ থেকে মহামারী থেকে বাঁচার জন্য আপনি তৎপরতা সাবধানতা অবলম্বন করবেন, এটা কোরআনের নির্দেশ। কারণ আল্লাহ বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, ধ্বংসের দিকে নিজেকে ঠেলে দিও না। আমি যে এই কথা বুঝাতে চেয়েছি সেটা হলো, করোনা থেকে বাঁচার জন্য, অমিক্রন থেকে বাঁচার জন্য আপনি যদি হ্যান্ড স্যানিটাইজার, আপনি যদি মুখে মাস্ক, তারপরে পিপিই হেলমেট এগুলো লাগাতে পারেন, যেই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলে জাহান্নামে যাওয়া লাগবে ওই ভাইরাস থেকে বাঁচার জন্য সাবধানতা অবলম্বন করা কম না বেশি। কিন্তু মুনাফিক মুনাফিকি ভাইরাসের ব্যাপারে আমরা অত সচেতন না। এই ভাইরাসে আক্রান্ত হওয়ার পরে এই ভাইরাস নিয়ে মারা গেলে আলেমুল আমাদের দুয়ায় জান্নাতে যাওয়া দূরের কথা, স্বয়ং নবীর দুয়ায়ও মুনাফিক জান্নাতে যেতে পারে। কোরআন থেকে ঘটনা শোনাচ্ছি, শুনেন। তাবুক অভিযান থেকে নবীজি ফিরে আসলেন, কিছুদিন পর মদিনার মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল মারা গেল। সেই মারা যাওয়ার পরে তার ছেলে নবীজির কাছে আসলো। নবীজি তখন সাহাবীদেরকে নিয়ে বসাছিলেন, সেখানে ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন। তার ছেলে এসে বলল, গো আল্লাহর নবী, আমার বাবা দুনিয়া থেকে চলে গিয়েছেন, আমার বাবার ইচ্ছে ছিল আপনার গায়ের জুব্বা মুবারক দিয়ে যেন আমার বাবার কাফনের কাপড় পরিধান করানো হয়, আর আমার বাবার জানাজার নামাজে ইমামতিটাও যেন আপনি করেন। এই কথা শোনা মাত্রই নবীজি যখন জানাজার উদ্দেশ্যে রওনা দিবেন, ওমর রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গেই নবীজিকে আটকালেন। বেশ কয়েকটি জায়গায় ওমর রাদিয়াল্লাহু আনহু একা সিদ্ধান্ত নিয়েছেন, আর ওমর রাদিয়াল্লাহু আনহুর সিদ্ধান্তের পক্ষে আল্লাহ আয়াত নাজিল করে ওমরের পক্ষে রায় দিয়েছেন। নবীজি বললেন, ওমর তুমি আমাকে আটকালে কেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, নবী গো, কার জানাজায় যাচ্ছেন, লোকটাকে কি আপনি চিনেন না? লোকটা আপনার পেছনে নামাজ পড়লো, সারা জীবন ইসলাম আর মুসলমানদের ক্ষতি সাধনে কাজ করেছে, এই লোকটা উহুদের ময়দান থেকে 300 সৈন্য নিয়ে ভেগে গিয়েছে, তার জানাজায় যাইয়েন না। নবীজি বললেন, ওমর রে, তুমি কেন নিষেধ করছো? আমার আল্লাহ তো এখনো আমাকে নিষেধ করেন নাই। নবীজি গেলেন, নিজের থুতু মুবারক তার গায়ে লাগায় দিলেন, নিজের জুব্বাও পরালেন। এরপরে নবীজি যখন জানাজা ইমামতি শুরু করতে যাবেন, আল্লাহ বরদাস্ত না করে জিব্রিল আমিনকে ওহি পাঠালেন। জিব্রিল আমিনকে দিয়ে আল্লাহ ওহি নাজিল করলেন, আয়াত নাজিল হয়ে গেল, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম সাবঈনা মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ তাআলা বললেন, ও নবী, আপনি নবী হওয়ার পরেও যদি এই লোকটার জন্য একবার আর দুইবার নয় 70 বারও যদি তার জন্য আমার কাছে দোয়া করেন, মুনাফিকদের ব্যাপারে আমার সিদ্ধান্ত হলো কোনো মুনাফিককে আমি ক্ষমা করব না, তাদের জন্য জাহান্নাম অবধারিত করে দিয়েছেন কে? কোন নবী? নবীর শান মান আগে আপনারা বুঝেন, যেই নবী হাত তুলে দোয়া করার আগে মনে মনে চাইলেই কবুল করে ফেলেন কে? কেবলা পরিবর্তনের ঘটনা আপনারা অনেকেই জানেন,
কেবলা পরিবর্তন হোক, নবীজি হাত তুলে দোয়া করেন নাই। নামাজের ভেতরে নবীজি মনে মনে চেয়েছেন, মনের আশা পূরণ করে দিয়েছেন কে? আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবী গো বারবার নামাজে আকাশের পানে তাকাচ্ছেন, মনে মনে কি চাইছেন কেউ না জানলেও জানেন কে? আর দেরি নাই, এক করে বাইতুল মুকাদ্দাস থেকে আপনার মুখ ঘুরিয়ে বাইতুল্লাহর দিকে কেবলা নির্ধারণ করে নিন। সুবহানাল্লাহ। কি বুঝলেন? যেই নবী হাত তোলা লাগে না, মনে মনে চাইলেই পূরণ করে ফেলেন কি? একই নবী মুনাফিকের সামনে দাঁড়ায়া মুনাফিকের জন্য দোয়া করতে চাইছেন, দোয়া ফিরিয়ে দিয়েছেন কি? আর আমরা টাটকা মুনাফিকরা যায় দুনিয়া থেকে চলে যায়, সারা জীবন ইসলামের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে কাজ করেছে, দোয়া কইরা এমনভাবে দিয়ে আসে যেন জান্নাতের বিছানায় বিছিয়ে দিয়ে আসে। আরে বাপ রে বাপ, কিও জান্নাতের কন্ট্রাক্টারে নিয়েছেন নাকি আপনি? জান্নাতে তো সুজা। মুনাফিক যারা এই ভাইরাসে আক্রান্ত হয়ে মরবে, যারা বিনা হিসাবে জাহান্নামী হবে তারা। তাহলে বলেন, এই মুনাফিকি ভাইরাস থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? হিন্দুর মধ্যে মুনাফিক নাই, খ্রিস্টানের মধ্যে মুনাফিক নাই, বৌদ্ধের ভেতরে মুনাফিক নাই, কারণ তাদের তো ইমানই নাই। ইমানদারদের ভেতরে মুনাফিক লুকিয়ে আছে। এখন যেই ভাইরাস থাকলে মানুষ জাহান্নামে চলে যায়, এই ভাইরাস থেকে আমাদের সবার বাঁচার দরকার আছে না নাই? আমার বুড়া চাচাদের, আমার পিতার বয়সী চাচাদের কষ্ট হচ্ছে। আসলে আমি জানি এটা কষ্ট হবে, লম্বা সময় তো, আমি আগেই বলেছি কষ্ট দিব না আপনাদেরকে। 11:30 বাজে, তো 12:00 পর্যন্ত থাকতে পারবেন না? পয়েন্টগুলো শুনে ছেড়ে দিব আপনাদেরকে ইনশাআল্লাহ। এতক্ষণ আপনাদেরকে যা বুঝিয়েছি যে পৃথিবীতে চার প্রকারের মানুষ আছে, কয় প্রকার? এই চার প্রকারের মধ্যে সবচেয়ে কুজাত, একেবারে খারাপ যারা, মুনাফিক হলো, আর মুনাফিক মুসলমানের ভেতরে লুকিয়ে। সুতরাং এই মুনাফিকি ভাইরাস থেকে মুক্ত হয়ে ইমানদার হয়ে আমরা মরবো ইনশাআল্লাহ। আজকের কথাগুলো যদি কারো সাথে মিলে যায়, প্লিজ ভাইরা রাগ কইরেন না যে হুজুর কেন আমাকে বলে গেল। আমি আপনার ভাই, আমি সংশোধনের উদ্দেশ্যে, হেদায়াতের উদ্দেশ্যে, আমি এবং সকলের উদ্দেশ্যে বলছি, যদি আমার সাথেও কোনোটা মিলে আমি নিজে সংশোধন হব। আপনিও সিদ্ধান্ত নিন, আপনার সাথে কোনোটা মিলে গেলে আপনি ঘাটতেরামি করবেন না, বরং সংশোধন হয়ে তারপরে তৌবা করে বাড়ি ফিরব ইনশাআল্লাহ। মুনাফিক চিনবেন কেমনে? চেহারা সুরত তো আলাদা না, মুনাফিক চিনতে হয় খাসলত দেখে, স্বভাব দেখে, বৈশিষ্ট্য। এখন মুনাফিকের কি কি খাসলত আছে কোরআন সুন্না থেকে আমরা মুনাফিকের আজকে 15টি খাসলত জানব। জোরে কোন কয়টা? 30 মিনিটে শেষ করব, কয়টা কয়টা? রাগ করবেন আপনারা, উঠবেন কে কে হাত তুলেন? মাশাল্লাহ, আমি দেখেন খুব টান বয়স, অমনোযোগ হইয়েন না। আর যাদের কাছে স্মার্টফোন আছে নোট করা শুরু করেন। নাম্বার ওয়ান শুরু হয়ে যাচ্ছে। 1 নম্বর, মুনাফিকের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে, এরা হচ্ছে ডাবল ফেস পার্সোনালিটি, দ্বিমুখী স্বভাবের মানুষ। দ্বিমুখী সাপ দেখছেন আপনারা? মুখ কয়টা? টানেল আপনারা, সুরঙ্গের মুখ থাকে কয়টা? মুনাফিকেরও মুখ থাকে দুইটা, হে বলে একটা, করে বলে একটা, করে আর একটা। এইরকম স্বভাবের যারা মুনাফিক হলো তারা, রব্বুল আলামিন কোরআনুল করিমের 2 নম্বর সুরা সূরাতুল বাকরা এর 8 নম্বর আয়াতে বললেন, ওয়া মিনান্নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ তাআলা বলছেন, মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে, আমরা আল্লাহ আর আখেরাতের উপরে ঈমান এনেছি। আল্লাহ আর আখেরাতের উপরে ঈমান এনে আল্লাহর হুকুমের বিপরীত তারা জীবন যাপন করে। দেখা যায় মদ হারাম করেছে মোল্লা, না আল্লাহ। আরো জোরে বলেন, মদ হারাম করেছে মোল্লা, না আল্লাহ। যেই মদ আল্লাহ অবৈধ করেছেন, মুসলমানের নাম নিয়ে ইমানদার হয়ে মদের বৈধতা দেয় যারা, ইমানদার নামের আস্ত একটা খাঁটি মুনাফিকের গোষ্ঠী তারা। মদ
চিরতরে অবৈধ করে দিয়েছেন কে? ওই আল্লাহর গুলাম আপনি, গুলাম হয়ে মালিকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। এখন আমি বাস্তবিক কয়েকটা কথা বলি। আমরা এক একজন এক এক দল করলেও আমাদের সবার পরিচয় আমরা মুসলমান। আমাদের সবার পরিচয় কি? মুসলমান। এখন বলেন, মুসলমান হিসাবে ওই আল্লাহর উপরে আমাদের ঈমান আছে কিনা, ওই আল্লাহর উপরে আস্থা বিশ্বাস আছে কিনা? যদি থাকে ভাই, তাহলে ওই আল্লাহ মদ হারাম করেছেন না মোল্লা মদ হারাম করেছে? আপনি কি আল্লাহর বিধানটাও মানবেন না? সবচেয়ে বড় কথা কি জানেন, 100 জন লাইসেন্সধারী যেখানে আছে সেখানেই যদি মদের দোকান খোলার অনুমতি দেওয়া হয়, আর এরকম করে যদি অলিতে গলিতে মদের দোকান থাকে, নেশা যদি সহজ হয়, নেশা গ্রহণ যদি সহজলভ্য হয়ে যায়, সুযোগ যদি বেশি থাকে, তাহলে বলেন পরিবারে সমাজে উশৃঙ্খলতা বিশৃঙ্খলতা বাড়বে না কমবে? কিভাবে বাড়বে? রাস্তাঘাটে গাড়ি চলবে, ট্রাকের ড্রাইভার, বাসের ড্রাইভার, প্রাইভেট কারের ড্রাইভার মাথা নষ্ট হয়ে গেছে, দেখছে রাস্তার পাশে মদের দোকান, যদি এক বোতল মাইরা দেয়, এরপরে যদি গাড়ি চালায় ওই বোতল মাইরা, বলেন গাড়ি কি রাস্তায় থাকবে না খালে বিলে নদীতে পড়বে? তাহলে মাদক যত বাড়বে অ্যাক্সিডেন্ট তত। হাজবেন্ড যদি মদ খায়, মদ খেয়ে বাড়িতে যায়, বউ কোনটা মা কোনটা ওইটাও চিনবে না। এই রকম এক ঘটনা আমার এলাকায় ঘটেছে। কি ঘটনা ঘটলো? মদ খায়া রাত 12:30 বাড়িতে গিয়ে তার বউকে বলতেছে, আম্মা খাইছেন? মদ খাওয়ার পরে সেন্সলেস হয়ে গিয়েছে, কোনটা মা কোনটা বউ ওইটাও বুঝে না। বলেন জামাই বউয়ের ঝগড়া তখন বাড়বে না কমবে? তাহলে মদ যত বাড়বে নারী নির্যাতন তত বাড়বে, মদ যত বাড়বে যুবক তত ধ্বংস হবে। সুতরাং আমার যুবকদেরকে ধ্বংসের হাত থেকে বাঁচাবার জন্য পারিবারিক কলহ, দাম্পত্য কলহ, রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট এবং মাদকমুক্ত ডিজিটাল বাংলাদেশ করতে হলে এই কালো আইনকে দলম নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে বাতিল করার স্লোগান তুলতে হবে। নোয়াখালীবাসী, নোয়াখালীবাসী শোনেন আমার কথায় রাজনীতির গন্ধ খুঁজেন না। আমি মানুষটা এমন, আমি বাস্তবতা দিয়ে কথা বলি। আপনি যে দলই করেন, আপনার ছেলে মেয়ে কি এরকম মদ যদি সব জায়গায় পাওয়া যায়, লস আপনার তো? আপনার ছেলে যদি কোনোদিন মদ খাইয়া মাতাল হইয়া ঐশীর মতো আপনাকে জবাই করে ফেলে, কি করবেন তখন আপনি? ঐশীর কথা কি ভুলে গিয়েছেন? মেয়ে হয়ে নিজের মা বাপকে জবাই করে ফেলেছে, কেমন কুজার সন্তান! রাজনীতি পরে কইরে নিবা। সবচেয়ে বড় পরিচয় আমাদের, বড় পরিচয় আমরা কি? আওয়ামী লীগের রব একজন আর বিএনপির আল্লাহ কি আরেকজন? আওয়ামী লীগের কোরআন একটা আর বিএনপি জাতীয় পার্টির কোরআন কি একটা? না। রাজনীতি এক একজন এক এক দল করলো, আমাদের সবার পরিচয় একটা, আমরা কি? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ঐশী বাণী কোরআন, তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করিয়াও বান। ঠিক কিনা? মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা অনুরোধ করব, আমরা সংসদে বক্তৃতায় শুনেছি আপনি তাহাজ্জুদ দিয়ে দিন শুরু করেন, আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা চাই আমাদের দেশে আমরা তাহাজ্জুদ গুজারি প্রধানমন্ত্রী পেয়েছি, আলহামদুলিল্লাহ। যেই দেশে আমরা তাহাজ্জুদ গুজারি প্রধানমন্ত্রী পেয়েছি, সেই দেশে আমরা এমন প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা আশা করব না যে তার নেতৃত্বে পরিচালিত সংসদে মদের বৈধতা দেওয়া হবে, এটা আমরা কখনোই আশা করতে পারি না। বরং আমরা বলবো, আপনি তাহাজ্জুদ গুজারি প্রধানমন্ত্রী হিসাবে আপনার শাসনামলে এমন কালো আইন যেন পাশ না হয়, এটা তো আমরা চাইতেই পারি। এখানে রাজনীতির কি কোনো গন্ধ খোঁজার সুযোগ আছে? প্রধানমন্ত্রী তিনি আমাদের অভিভাবক, আমি সহ আমরা সবাই এই দেশের নাগরিক। এখন প্রধানমন্ত্রীর কাছে তো নাগরিক হিসাবে আমরা দাবি পেশ করতেই পারি, এখানে রাজনীতির গন্ধ খোঁজার কোনো সুযোগ? আর যদি খুঁজেন, ঐশীর মতো ঠাটা, ঐশীর মা বাবার মতো আপনার পরিণত হইতে
পারে কিনা বলেন। দুম্বা পাটুয়ারিতে যদি এলাকার নাম মোমিননগর, মুনাফিক নগর যেন না হয়। আমরা মোমিননগরের মানুষ, তাজা মোমিন থাকবো। আসলেই যে মোমিন বুঝাই যাচ্ছে, রাত 12টা হয়ে গেছে, পাবলিক এখনো বসে আছে, আমি নিজেই অবাক হয়ে গেছি। আলহামদুলিল্লাহ পড়েন। এই যে কোরআনের প্রতি মানুষের এত আকর্ষণ, এখন এই যুবকগুলোকে, বেশিরভাগ যুবক, এই যুবকগুলোতে কোরআনের ময়দান থেকে ফেরানো যাচ্ছে না। এখন মদ গাঁজা দিয়া চেষ্টা করা হচ্ছে, লাভ হবে না, লাভ হবে না। সুস্পষ্ট ভাষায় বলতে চাই, এই দেশে যুবক তরুণদের কোরআনের জন্য এক আকর্ষণ তৈরি হয়েছে, এই আকর্ষণকে কোনো কিছু দিয়ে নষ্ট করা যাবে না। যুবকদের এই গণজোয়ারকে কেউ রুখে দিতে পারবে না। যুবকরা সৃষ্টিশীল, যুবকরা ধ্বংসশীল, যুবকরাই যে কোনো সমাজ সভ্যতার উত্থান ঘটায়, আবার যুবকদের দিকভ্রান্তির কারণে কোনো সভ্যতার পতন ঘটে যায়। আমি সুস্পষ্ট দেখতে পাচ্ছি এই দেশে কোরআনের জন্য, ইসলামের জন্য যুবকদের যে গণজোয়ার তৈরি হয়েছে, এই গণজোয়ার আমাদেরকে জানান দিচ্ছে আগামী দিনে এই যুবকরাই এই জমিনে আল্লাহর দিন কায়েম করবে। এই যুবকদেরকে ফেরানো যাবে না, এই যুবকদেরকে ফেরানো যাবে না। স্রোতের সামনে যা আসে তা যেমন ভেসে যায়, যুবকদের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, এই গণজোয়ারের সামনে আসার দুঃসাহস যারা দেখাবে, তারাও খড়কুটার মতো ভেসে বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত হবে। সুতরাং আমরা বলতে চাই, আমরা ইমানদার হয়ে থাকতে চাই, মুনাফিক হয়ে মরতে চাই না। মুনাফিকের এক নাম্বার স্বভাব, মুখে যা বলবে বাস্তবেও তা করবে। মুখ দিয়ে বলেন আপনি ইমান এনেছেন, তো বাস্তবে আপনি ইমান বিরোধী কাজ করেন কেন? মুখ দিয়ে বলে ইমান আনে, আবার সুদও খায়, ঘুষও খায়, নামাজও ছেড়ে দেয়, এই রকম মুখ দিয়ে ইমানের কথা বলে, ইমানের বিপরীত কাজ করে যারা, ইমানদার নামের খাঁটি মুনাফিক হলো তারা। কষ্ট দিব না, আমি তো বলছি 30 মিনিট 30 মিনিট। দুই নাম্বার মুনাফিকের স্বভাব হলো এরাম, ধোঁকাবাজির লেবাস নিয়ে চলে, আল্লাহ এবং ইমানদারদেরকে প্রতারিত করতে চায় আল্লাহ তাআলা। আমি তো সূরা নাম্বার আয়াত নাম্বার বলছি, বাড়িতে গিয়া মিলাবেন কোরআনুল করিমের দুই নাম্বার সূরা, সূরাতুল বাকারা এর 9 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। আল্লাহ তাআলা বলছেন, মুনাফিক যারা আল্লাহ আর ইমানদারদেরকে ধোঁকা দেয়, তারা এদের অবস্থা হলো এমন, এদের অবস্থা হলো এমন, ইমানদারদের সামনে ইমানদারদের সামনে আসলে ইমানদারি দেখায়, আর তাগুতদের সাথে গেলে ইমানদারদেরকে বুড়ি আঙ্গুল আবার দেখায়। এদের স্বভাব হলো এমন, এদের স্বভাব হলো এমন, যেই দিকে বৃষ্টি ওই দিকে ছাতা ধরে। দেখবেন সামনে বৈশাখ মাস এসেছে, বৈশাখ মাসে দেখেন কাল বৈশাখী ঝড় যখন হয়, একবার দেখবেন ডান দিক থেকে বৃষ্টি আসে, আরেকবার বাম দিক থেকে বৃষ্টি আসে। কোনো পথিক যদি রাস্তায় তখন চলে, ডান দিকে বৃষ্টি আসলে ডান দিকে ছাতা ধরে, বাম দিকে বৃষ্টি আসলে বাম দিকে ছাতা ধরে। আমার উদাহরণটা নিশ্চয়ই বুঝেছেন। মুনাফিকগুলো ঈমান এনে সুযোগ সুবিধা যখন যেদিকে পায় তখনই তারা সেই দিকে দৌড়াইয়া যায়। নাম্বার 3 মুনাফিকের 3 নম্বর স্বভাব হলো, এরা সুবিধাবাদ জিন্দাবাদ পার্টি। আল্লাহ কোরআনে কারিমে সূরাতুল বাকারা এর 14 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মা'াকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ তাআলা বলছেন, এরা ঈমানদারদের সামনে আসলে বলে আমরা ঈমানদার, আবার যখন শয়তানের দোসরদের সাথে যায় তখন গিয়ে বলে ভাই আমরা তো তোমাদের দলের মানুষ,
অবস্থাটা হলো এমন, মসজিদে ঢুকলে মসজিদ কমিটির সভাপতির মতো সুন্দর ভাষায় কথা বলে, আবার এই লোকটাই দেখবেন যখন নাচ গানের কনসার্টে যায় নায়ক নায়িকা গায়ক গায়িকার সুরে কথা বলে। আমি সারা দেশ সফর করে এমন কিছু মানুষ খুঁজে পাইছি, খুব বজার মানুষ, এরা দেখা যায় মাহফিলে আসে, এসে হুজুরের পাশেও অতিথির চেয়ার দখল করে, আবার পাশে যদি কোনো আপা কোনো ভাই নাচ গানে এসে কমর দুলাইয়া নাচে, সেখানেও গিয়া চেয়ার একটা দখল করে বসে। বুঝলাম না তার কারবার, হে ওয়াজের মাহফিলেও যায়, আবার দেখা যায় কনসার্টেও যায়, এদিকেও দৌড়ায় ওইদিকেও দৌড়ায়, যারা ইমানদার নামের খাঁটি মুনাফিক হলো তারা। ওয়াজ মাহফিলে সভাপতি, আবার দেখা যায় গানের কনসার্টে সভাপতি। কি চরিত্র রে ভাই, দিনের বেলা দেখা যায় ব্যানারে লেখা মাদক বিরোধী সমাবেশ, মাদক বিরোধী সমাবেশের প্রধান অতিথি, আবার এই লোকটাই রাতের বেলা মাদক কারবারীদের কাছ থেকে ভাগ নেওয়ার বেলায়ও তাদের মিটিংয়ের সভাপতি। হে দিনে একদিকে রাতে একদিকে, এ কিন্তু ইমানদার না, এটা হলো খাঁটি মুনাফিক। ইমানদারদের সামনে এসলে বলে আমরা খুব ইমানদার লোক, খুব ভালো মানুষ, আবার যদি একটু ক্ষমতা পায় ইমানদারদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালায়। এই লোকগুলো হলো এমন দেখবেন মুসল্লিদের সামনে আসলে খুব ভাবসাব দেখায় সিম্পিতি নেওয়ার জন্য, আর যদি সুযোগ বুঝে তাদের সিম্পিতি নিয়ে কোনো চেয়ারে যেতে পারে, ওই দাড়িওয়ালা লোকগুলো মুসল্লি লোকগুলোর আবার দাড়ি ধরে ধরেও টানে। এই যে এদিকে দৌড়ায় ওদিকে দৌড়ায়, একবার এদিকে একবার ওইদিকে, এটা ইমানদার না, এটা কি? আরো জোরে বলেন কি? আরে বাপরে বাপ, এমন কিছু মানুষও দেখেছি যুবকরা মাহফিলের আয়োজন করে কয় কর 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 আছি, যুবকদেরকে সামনে এসে তাল দেয়, ওইদিকে থানায় গিয়ে বলে মাহফিল বন্ধ করে দাও, এদিকে যুবকের সামনে এসে বলে মাহফিল করো, মাহফিলের সাথে আছি পয়সাও দেয়, আবার ওইদিকে গিয়া পুলিশরে বলে, কিংবা দুই তিনটা চার পাঁচটা চূড়া একত্রিত হয়ে মাহফিল বন্ধের ষড়যন্ত্র করে, কিরে চূড়া তুই দেখি যুবকের সামনে এসে মাহফিলের জন্য যুবকদেরকে উৎসাহ দিস, অন্যদিকে আবার সব শয়তানগুলো একত্রিত হয়ে মাহফিল বন্ধের ষড়যন্ত্র করে, এই দুষ্ট প্রকৃতির লোক যারা যুবকের সামনে আসলে ইমানদারি আর শয়তানি মিটিংয়ে একত্রিত হয়ে করে শয়তানি, এই স্বভাবের লোক যারা ইমানদার নামের খাঁটি মুনাফিক তারা। কি আপনি রাগ করেন নাকি? রাগ করবেন না, মিললে বলবেন আল্লাহ মাফ করো, আর এটা করবো মাহফিলে বাধা দেয় আছে এরকম? আপনিও মরবেন আমিও মরবো, ফেরেশতাদের কি দিয়ে পেদানি দিবেন নিজেও চিন্তা করতে পারবেন না, কত বড় দুঃসাহস আপনার। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলতে দেন না, আপনি সরাসরি আল্লাহর উপর জুলুম করছেন, এই দুঃসাহস দেখাবেন না। আপনার চাইতে আরো বড় বড় দাপটওয়ালা লোক দুনিয়ায় ছিল, ফেরাউন নমরুদ। এখন তো ফেরাউনের কথাও কইলে অনেক আছে কিছু মানুষ মন খারাপ করে, মন খারাপ করেন কেন? ফেরাউন নামে দুনিয়ায় কেউ নাই, ফেরাউনি চরিত্রের কিছু মানুষ দুনিয়াতে এখনো আছে। আল্লাহর দিনের পথে বাধা দেয় যারা, ফেরাউনি স্বভাবের লোক হলো এরা, এই যুগের নব্য ফেরাউন, এরা এই যুগের নব্য। আল্লাহ এদের থেকে আমাদের ইমানকে হেফাজত করুন। বাবারা ভাইরা কষ্ট হচ্ছে আপনাদের? এই তো আমি তিনটা বলে ফেলেছি, কমে গেছে নাম্বার ফোর। চার নাম্বার, মুনাফিক যারা মানুষ দেখানো লোক দেখানো কাজ করে তারা, এরা যে কোনো কাজ মানুষকে খুশি করার জন্য করে, নামাজ যখন আদায় করে এরা তখন মানুষকে দেখাবার জন্য নামাজ আদায় করে। কোরআনুল কারীমে সূরাতুন নিসা 142 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা
আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দিতে চায়, অথচ তারা জানে না এর মাধ্যমে তারা নিজেরাই ধোঁকা খায়, নিজেরাই প্রতারিত হয়। আল্লাহ বলছেন এরা যখন নামাজে দাঁড়ায়, অলসভাবে নামাজে দাঁড়ায়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ আদায় করে না, বরং লোকে তাকে ভালো বলবে, লোকজনের মন খুশি করবে এই জন্য নামাজ আদায় করে। আর এই ধরনের নামাজে কিন্তু নির্বাচন আসলে বাড়ে। একবার এক ঘটনা ঘটছে, এক লোক আসরের নামাজ এক জায়গায় আদায় করেছে, কিছুক্ষণ পর আরেক মসজিদে গিয়েছে, ওই মসজিদে আবার ঢুকছে। তার পাশের ছেলেমেলা বলল, স্যার একটু আগেই না নামাজ পড়লেন, কই আমি কি জানতাম নাকি এলাকায় এত মসজিদ, এখন যদি এই মসজিদে নামাজ আদায় না করি এদের সিম্পেতি পাওয়া যাবে না। এইরকম দেখবেন কিছু লোক আছে, অজু থাকুক না থাকুক লোকে কি বলবে, আল্লাহু আকবার, লোকটা নামাজ আদায় করলো আল্লাহকে খুশি করার জন্য নাকি মানুষ দেখাবার জন্য। সব জায়গায় কিন্তু দান সৎকা করে না, যেখানে দান সৎকা করলে লোকেরা বাহ বাহ দিবে, যশ খেতে কামানো যাবে, সেখানেই কিন্তু দান সৎকা করে। আবার হজ করে এসেছে, আমি যে হাজি এটা মানুষ না বুঝলে তো খারাপ লাগবে, কয় আমার নামের আগে কিন্তু হাজি সাহেব বলিও, উপস্থাপককে বলে দেয় কেউ রাগ করবেন না প্লিজ, আমি আগেই বলেছি আমি আপনাদের ভাই, আমি আপনাদেরকে দরদ দিয়ে বুঝাতে চাই। সবাই বলেন তো দেখি আমার আপনার প্রাণের নবী তিনি হজ করেছেন কিনা, আর একটু জোরে বলেন, আরে নোয়াখালীর মানুষের মতো বলে নবীজি হজ করেছেন, এইটা হচ্ছে নোয়াখালীর আওয়াজ। এখন বলেন তো আমরা কি বলি, হাজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আমরা কি বলি নাকি আল হাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর ওমর উসমান আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সবাই তো হজ করেছেন, আমরা কি বলি নাকি হাজি আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আল হাজ ওমর রাদিয়াল্লাহু আনহু, আমরা কি বলি নাকি হাজি উসমান রাদিয়াল্লাহু আন, আল হাজ আবু বকর রাদিয়াল্লাহু আন, আল হাজ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, বলেন কখনো এরকম? আপনি বলেন কেন? যুক্তি দেয়। একদিন আমার একজন কয় ওয়াজের প্যান্ডেলে কয় হুজুর পুলিশই তো আমার সৌদি আরবে হাজি কইছে, তা আপনি বাধা দেন কেন? দেখছেন কি প্রশ্ন, আমার কাছে উত্তরও আবার আছে, এ তো জানে না হে যেমন পাকনা হুজুরও আরো বড় পাকনা। তা আমি বললাম, ভাই আপনার এই এলাকায় একটা মসজিদে ফেনী থেকে এক ভাই আসছে শীতের দিন, শুনতেছেন আমার কথা, শীতের দিন লোকটা একটু সহজ সরল মসজিদে ঢুকা, শীতের দিনে প্রত্যেকটা মসজিদে আপনারা কি বিছায় দেন, কার্পেট, লোকটা শীতের দিনে সহজ সরল তো আইসার কার্পেটের দিকে আসতেছে না, ওই ঢুইকাই যেখানে কার্পেট নাই দাঁড়ায় যাচ্ছে, তো এই এলাকার একজন সেটা দেখতেছে এই লোকটা দাঁড়ায় যাচ্ছে, তখন তার একটু দরদ লাগলো, লোকটা মনে হয় আসতেছে না, একটু সামনে আগায় নিয়ে আস, নাম তো জানে না, তো যে নামাজে আসে তাকে বলা হয় কি মুসল্লি, তখন ডাক দেয় এই যে মুসল্লি ভাই শুনছেন আসেন এখানে এসে নামাজ পড়ে, উদাহরণটা বুঝছেন, নাম জানে না এই জন্য কি বলেছে, কি বলে সম্বোধন করেছে, চাচা গো ও ভাই, ওই পুলিশও আপনার নাম জানে না, নামাজে আসলে তাকে যেমন আরবিতে বলা হয় মুসল্লি, এ তো আরব দেশের মানুষ, আপনি হজ করতে গিয়েছেন, যে হজে আসে আরবিতে তাকে বলা হয় হাজ্জি, এজন্য সে আরবিকে বলেছে ইয়া হাজ্জি ইয়া হাজ্জি, ওইটাই এসে নামের আগে লকব লাগাই দিছে। এইটা যদি আপনি নামের আগে লকব লাগান একবার হজ করছেন, তো আমাদের গ্রামের আব্দুস সাত্তার ভাই তিনি প্রত্যেক দিন নামাজ পড়েন পাঁচবার, আর আপনি আবুল কালাম ভাই হজ করছেন একবার, তা আপনি যদি একবার হজ করে আপনার নাম হয় হাজি আবুল কালাম, তো আব্দুস সাত্তার ভাইয়ার কী দুষ করছে, সে পাঁচ ফরজ আদায় করে তার নাম হওয়া উচিত মুসল্লি 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 আব্দুস সাত্তার, এরকম ডিগ্রি লিখতে লিখতে তো তার নামও আর খুঁজে পাওয়া যাবে না, ঠিক কি না? ইবাদত আমরা করব একজনের জন্য, তিনি কে? ইবাদতের ভেতরে রিয়া থাকা যাবে? কিছু মানুষ তো দুইবার তিনবার হজ করার পরে হাজি সাহেব ডাকলে রাগ করে, কয় আমি কি আর হাজি আছি রে, আমি ডবল হাজি ট্রিপল হাজি, পাঁচ ছয়বার হজ করলে কয় আমার আর হাজি ডাকিস না, প্রেস্টিজে লাগে আলহাজ ডাকিস, আছে না নাই? প্লিজ রাগ করবেন না, আমার পরিবারেও আল্লাহর রহমতে বেশ কয়েকবার হজ আদায়কারী আমার ভাইরা বোনরা আছেন, কেউ কখনো আমরা হাজি লাগাই না, আলহাজ লাগাই না, কেন লাগাবো, কারণ হজ তো আমরা মানুষকে দেখাবার জন্য, নামের আগে হাজি বা আলহাজ লাগানোর জন্য করি নাই, বরং আমাদের সমস্ত ইবাদত আমরা করি কার জন্য, এবং আল্লাহ আমাদেরকে সেটাই শিখিয়েছেন, পড়েন
قل ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. আল্লাহ তাআলা বলছেন, বলুন হে নবী আপনি বলুন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার জীবন, আমার মরণ সব কিছু কার জন্য? তাহলে মুনাফিক যারা মানুষ দেখানো কাজ করে, কষ্ট হচ্ছে হচ্ছে আমি জানি। নাম্বার ফাইভ, পাঁচ নাম্বার, মুনাফিক যারা তাদের দিল অন্তর রোগা রোগা, মুনাফিক যারা রোগা রোগা হলো তারা, আপনাদের প্রশ্ন হইতে পারে, হুজুর হেরে হেতেরে কিসের রোগে ধরছে, হেতেরে তখন আপনারা তাই না? খুব মজার ভাষা, ইন্ডিয়া হিন্দি যান এরকম তো বলে ভাই, কি বলে ইন্ডিয়া হিন্দি যান, মজার ভাষা রে ভাই আপনাদের। আমি আমার জীবনে প্রথম যখন নোয়াখালী এসেছিলাম, এই ঘটনাটা আমি নোয়াখালীর অনেক জায়গায় বলছি, প্রথম এসেছিলাম সেই চার বছর বা পাঁচ বছর আগের কথা, খুব ঠান্ডা কুয়াশা, একজন এসে আঞ্চলিক ভাষায় বড় সুন্দর করে বলেছে, হুজুর হানি খাইবেন? তাই আমি ভাবছি যে কুয়াশা পড়ছে একটু মধু যদি খাওয়ায়, ভাবছি ইংরেজিতে বলছে হানি মানে তো মধু, বললাম ভাই প্লিজ তাড়াতাড়ি আরে। কিছুক্ষণ পর হাতের মধ্যে গ্লাস দেখলাম পানি, কয় হুজুর নেন, আমি বললাম ভাই চাইলাম হানি, দিলেন তো পানি, কয় হুজুর আমি তো হানির কথাই কইছি। সুন্দর ভাষা আপনাদের, সুবহানাল্লাহ, আঞ্চলিকতা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা উচিত না, বরং আঞ্চলিকতা দিয়েও আল্লাহকে চেনা যায়। সব মানুষকে সৃষ্টি করেছেন কি? দেখেন সব মানুষের কথা বলার যন্ত্রপাতি এক, কিন্তু ভাষা, এখানে কুদরতটা কার? আমাদের সিলেটে গেলে আপনাকে জিজ্ঞেস করবে কিতাব আই সাব্বাল আসন্নি, আপনাদের কি বলেন, কেন আসো না, কেমন আছেন বলেন, আপনি চট্টগ্রামে গেলে বল বাজি কেন আসো, আপনি বগুড়ায় গেলে বলবে বগুড়ার কেউ আছেন নাকি এখানে, আস থাকতেও পারে না, নাই ওখানে গেলে বলবে কেনকা আসো বারে। দেখছেন আমাদের ওই মৌলভীবাজার, সিলেটের মৌলভীবাজার কমলগঞ্জ একটা এলাকা, ওখানে উপজাতি থাকে। আমি দু বছর আগে মাহফিলে গেলাম, আমাকে জিজ্ঞেস করে কি জানেন, হুজুর কান থাউরি, আমি বললাম আমার কানে কি আপনি কিছু দেখছেন, কান থাউরি, আমি তো কিছু বুঝি না, ট্রান্সলেটর একজন ডাকলাম, ভাই এতে কি কয়, কয় হুজুর কান থাউরি মানে আপনি কেমন আছেন, দেখছেন কারবার কোথায় কেমন আছেন আর কোথায় কান থাউরি। এটা হাসানোর জন্য বলি নাই, এটা বলেছি আঞ্চলিকতার ভেতরেও আপনি মজা খুঁজে পাবেন, সুবহানাল্লাহ। ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم. الله قرآن বলেছেন আসমান জমিন সৃষ্টি আর ভাষা বর্ণের বৈচিত্র্যতায় তুমি যার নিদর্শন খুঁজে পাবে তিনি কে? পাঁচ নাম্বার, আমি বলছিলাম মুনাফিক যারা রোগা রোগা হলো তারা, প্রশ্ন হতে পারে হুজুর হেতেরে কিতের রোগে ধরছে, উত্তর হলো হেতেরে মুনাফিকের রোগে ধরেছে। আল্লাহ কোরআনে বলেছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকদিবুন। আল্লাহু আকবার, আল্লাহ বলেছেন এদের অন্তরে ব্যাধি আছে, রোগ আছে, আর এই রোগ আরো বাড়িয়ে দেন কে? এরা যেমন ভাইরাস, এরা যত কাজ কারবার করে সব ভাইরাসই কাজ। নাম্বার সিক্স, ছয় নাম্বার, মুনাফিকগুলো হয় সন্ত্রাসী, এরা হয় ফাসাদ সৃষ্টিকারী। আল্লাহ কোরআনে বলেছেন ওয়া ইযা ক্বিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহ তাআলা বলছেন যখন এদেরকে বলা হয় আল্লাহর জমিনে ফাসাদ সৃষ্টি করো না, তখন এরা বলে আমরা সংস্কারপন্থী, মাঝে মাঝে ফাসাদ সৃষ্টিকারী আইনরা জারি করে, বলা হয় খবরদার ঝামেলা আল্লাহ গায়ও না, কয় সংস্কারপন্থী, সংস্কারপন্থীর নাম দিয়ে জায়গায় জায়গায় ঝামেলা লাগায় যারা, আল্লাহরই জমিনে ইমানদার নামের খাঁটি মুনাফিক হলো তারা। নাম্বার সেভেন, সাত নাম্বার, মুনাফিকগুলো হয় মিথ্যাবাদী, কথায় কথায় মিথ্যা বলে এমন মানুষ আছে না? নাই, আছে সে মুমিন নগর কয় আমি শিবনগর,
শিবনগর এলাকার নায়ক নাই কিন্তু অন্য এলাকায় আছে না নাই, দুস্থ কল দিয়েছে কয় কিরে তুই কয় আসে সে সুভান আল্লাহ। গ্রিন লাইনের কিছু বাস আছে না, গ্রিন লাইনের বাস দেখছেন না আপনারা, ডবল ডেকার কিছু বাস আছে না, জীবনে প্রথমবারের মতো ডবল ডেকার বাসে উপরের তলায় উঠছে, উঠার পরে দেখে হায় হায় আশেপাশে ডানে বামে সামনে তাকাইলে একটু বিমান বিমান ভাব লাগে। দুস্থ একটা কল দিয়েছে, দুস্থ তুই কয় পার্ট নিয়া কয়, দুস্থ আমি তো এখন বিমানে আছি, যে দুস্থ কল দিয়েছে সে কিন্তু আগে বিমান চড়ার অভিজ্ঞতা আছে, এই জন্য কয় দুস্থ বিমানে তো নেটওয়ার্ক থাকে না, তুই নেটওয়ার্ক কই পাইলি রে? বলেন তো মিথ্যা বললে এরকম বিজ্জত হওয়ার সম্ভাবনা আছে না নাই? শুধু আমরা নিজেরা মিথ্যা বলি না, পরিবারেও মিথ্যার চর্চা আছে। এক বাপ ঘরের ভিতর ঢুকছে, ঢুকে দেখে তার ছেলে খাতায় কি জানি লিখতেছে, খাতা হাতে নিয়ে দেখে হায় হায় তার লেখার অবস্থা বড় খারাপ। কয় বাবা আমি তোমার বাপ, আমার লেখা এত সুন্দর, তোমার হাতের লেখা এত খারাপ কেন? দেও আমি খাতায় লিখে দেই, আমার লেখা দেখে দেখে প্র্যাকটিস করো। বাপ খাতায় লিখেছে সত্য মানুষকে মুক্তি দেয়, মানুষকে ধ্বংস করে। খাতা ছেলেকে দিয়ে বলেছে যাও চার টেবিলে বসে দেখে দেখে প্র্যাকটিস করো। ছেলে প্র্যাকটিস করছে, ওই সময় একজন বাসায় কলিং বেলে চাপ মারছে, হেতে ফাঁক দিয়ে গায়ে এমনি দেখছে, দেখে হায় হায় পাশের বাড়ির আব্দুস সালাম ভাই টাকা পায় 10,000, জুড়ে কন কয়া যান, ছেলেকে এসে বলে বাজান, দরজা খুলে আস্তে করে বলে দাও আব্বু বাসায় নাই, আব্বু বাসায়। বাপ যদি হয় পাকনা, তো পাকনার ঘরে তো হবে আর একটা পাকনা। ছেলে বলে আব্বু এই জিনিসটা কি? খাতায় তো লিখছেন সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। বাপ বলে বাজান দে, খাতার লেখা খাতাই থাকুক, তুই আগে এইটা বলে আমারে নাজাত দে। হাসানোর জন্য কথা বলি না। বলেন তো এভাবে পরিবারের মধ্যে সন্তানদের সামনে মিথ্যার চর্চা হয় কি হয় না? মনে রাখবেন মিথ্যা বলার কুফল হলো দুইটা। এক নম্বর নবীজি বলেছেন মিথ্যা যারা বলে এদের মিথ্যা কথার দুর্গন্ধে রহমতের ফেরেশতা তার দৃষ্টি সীমানার বাইরে চলে যায়। বলেন তো যার সাথে রহমতের ফেরেশতা থাকে না তার সঙ্গে থাকে কে? ইবলিস, শয়তান। তাহলে মিথ্যা বলে যারা শয়তানের বন্ধু হলো তারা মিথ্যা বলার দুই নম্বর কুফল হলো মিথ্যা বলার খায়ে ছুটলে মিথ্যা বলিয়ে। তবে মনে রাখবেন মিথ্যা বললে ইমানদার থাকা যায় না, সাথে সাথে মুনাফিক হয়ে যায়। নবীজি বলেছেন মুনাফিকের যে খাসলত আছে তার মধ্যে একটা হলো ইদা হাদ্দাথা কাদাবা, যখন সে কথা বলে কথায় কথায় মিথ্যা বলে। সুতরাং মিথ্যাবাদী যারা জাহান, সুতরাং মিথ্যাবাদী যারা মুনাফিক তারা, আর মুনাফিক যারা বিনা হিসাবে জাহান্নামি তারা। তাহলে বলেন তো মিথ্যা আজ থেকে কে কে বলবেন, হাত তুলেন। আল্লাহর কুতুব কেউ আছে এখানে? নাই, মাশা আল্লাহ। মিথ্যা বলবেন আপনারা কখনো? ছেড়ে দিবেন তো ইনশাল্লাহ। যারা বলবে এরা ইমানদার থাকবে না, কি হয়ে যাবে? বেঈমান না, বেঈমান হলেও তো ভালো, বেঈমান তো জাহান্নামের উপরে আর মুনাফিক জাহান্নামের তলে। আট নাম্বার, এই তো শেষ হয়ে যাচ্ছে দেখেন, আট নাম্বার মুনাফিকের স্বভাব হলো মুনাফিকগুলো হয় ওয়াদা ভঙ্গকারী। নবীজি বলেছেন ওয়াইদা ওয়াদা আখলাফা, মুনাফিক ওয়াদা করে কথায় কথায় কিন্তু ওয়াদা ভঙ্গ করে। দেখবেন কিছু মানুষ আছে টাকা নিয়েছে একজনের কাছ থেকে, নিয়া বলে ভাই ওয়াদা করলাম আগামী জুমায় দিব, কত জুমা চলে যায় তার দেখা নাই। মুমিননগরেও এই রকম লোক নাই, মেলা আছে, ঠিকই বলছি। এরপরে দেখবেন নির্বাচনের আগে ওয়াদা এই করব সেই করব, তারপর কিছুই করে না, আছে না নাই? তা আমি আপনাদের ভাই, আমি আমি শিখাইয়া দিই কি বলবেন। বলবেন ভাইরা আমাকে আপনারা জনপ্রতিনিধি বানান, জনপ্রতিনিধি বানালে আমি আমার মেধা দিয়ে সর্বোচ্চটুকু খেদমত আপনাদেরকে করব। ইমানদারের মতো কথা বলেন, ওয়াদা ভঙ্গ করে যারা মুনাফিক হলো। নয় নম্বর আমানতের খেয়ানত মুনাফিকের। নবীজি বলেছেন ওয়াইদা তুমিনা খানা, মুনাফিকের স্বভাব হলো তার কাছে আমানত রাখা হলে আমানতের খেয়ানত, টাকা আমানত রাখবেন, হ্যাঁ সব খেয়া হলাই আছে না নাই? আমানত, কথার আমানত আছে। কেউ আপনাকে একটা কথা বলল, বললো এটা কাউরে বলিস না, মহিলাদের মধ্যে স্বভাব আছে। হে আবার আরেকজনকে কয় তুই এই কথা কারো কাছে কইস না, এরকম বলতে বলতে এলাকা ছড়াইয়া যায়।
কথার আমানত নষ্ট। একজন মানুষ দেখা যায় স্কুলে মাদ্রাসায় চাকরি করে, স্কুলে মাদ্রাসায় চাকরি করে প্রত্যেক দিন তাকে ক্লাস করাতে হবে, এই জন্য তাকে সরকার বেতন দেয়। কিন্তু দেখা যায় অনেক শিক্ষক আছেন, সম্মান দেখে বলছি, ঠিক মতো দেখা যায় সে ক্লাসে পড়ায় না, যাতে কোচিংয়ে ছাত্র বেশি পায়। এই যে আপনি শিক্ষকের পেশাদারিত্বের এই আমানতদারিতা নষ্ট করলেন, আমানতদারিতা নষ্ট করার কারণে নিজের নাম মুনাফিকের খাতায় লিখা ফেললে। ছাত্রদেরকে টাইম দেন, যদি ছাত্রদেরকে প্রপারলি প্রতিষ্ঠানে টাইম দেওয়া হয়, কোচিং আস্তে আস্তে কমে যাবে, বন্ধ হয়ে যেতে পারে। আমার শিক্ষক ভাইরা প্লিজ আল্লাহর বাস্তে রাগ কইরেন না, আমি নিজে ছাত্র ছিলাম, আমি নিজে ছাত্র ছিলাম তো, পড়াশোনা করে আসছি তো, পড়াশোনা না করে তো চেয়ারে বসি নাই, এই অভিজ্ঞতা নিয়েই তো এখানে এসেছি। ছাত্র ভাইরা বলো, ছাত্ররা বলো, আমি ভুল বলেছি কোথা? তবে আমাদের এমন কিছু সম্মানিত উস্তাদ আছেন, ক্লাসেও আমাদেরকে পড়াইছেন, ক্লাসের বাইরেও বাড়িতে গেলে রাগ করার নাই, ঘুম থেকে উঠেও তারা আমাদেরকে পড়াইছেন। এখনো তাদের জন্য দিল থেকে দোয়া আসে। আর বাণিজ্য শুরু করলে মনে রাখবেন, এই ছাত্রগুলা জীবনেও হয়তো আপনার কাছে পড়বে, পয়সা দিবে, কিন্তু আপনার কথা জীবনেও স্মরণ রাখবে। সম্মান টাকা দিয়ে কেনা যায় না, এটা হৃদয় দিয়ে হৃদয়কে জয় করে ফেলতে হয়, ঠিক কিনা? আমানতদারিতা সব জায়গায় নষ্ট হচ্ছে। আমানতদারিতার সংজ্ঞা আবার নবীর কাছ থেকে শোনায়া দেই। নবীজি আপনাদের বেশি কষ্ট হচ্ছে, আমি শেষ দিকে চলে আসছি। নবীজিকে একদিন সাহাবীরা বললেন, মাতাসা নবী গো কিয়ামত কখন হবে? নবীজি বললেন, ইদা দুনিয়াতিল আমানাতি ফান্তাজিরিস সাআ, চতুর্দিকে যখন আমানতের খেয়ানত হবে তখনই দেখবা কিয়ামত এসে গেছে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ, করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীরা প্রশ্ন করলেন, নবী গো আমানতের খেয়ানত হয় কেমনে? দেখেন নবীজি বললেন, ইদা উসনিদাল আমরু ইলা গাইরি আহলিহি ফান্তাজিরিস সাআ, যখন চতুর্দিকে যোগ্যতার চেয়ারে অযোগ্য মানুষ বসবে, ওই অযোগ্য ওই যোগ্য চেয়ারে অযোগ্য মানুষ বসলে ওই চেয়ারের আমানত নষ্ট হবে, আর তখনই চতুর্দিকে কিয়ামতের গুঞ্জন উঠে যাবে। বক্তা হওয়ার যোগ্যতা নাই, বক্তা হয়ে যাবে, এখন কিন্তু তাই হচ্ছে। তবে আপনাদের নোয়াখালীর মানুষজন বড় ভালো মানুষ, এগুলো বাংলাদেশের অন্যান্য ডিস্ট্রিক্টে আছে, বড় বড় হুজুরদের নাম নিচে রাখা, 24 ইঞ্চি 26 ইঞ্চির নাম উপরে, আবার বড় বড় উস্তাদ প্রফেসর বিশ্ববিদ্যালয়ের ডক্টর, এই রকম বড় বড় মাপের শায়েকদের নাম পোস্টারের নিচে রাখা। দেখবেন ওই দিনকার বক্তা কামেল পাস করেছে কিংবা মাস্টার্স পাস করেছে, তার নাম উপরে, অথবা জেনারেল লাইন থেকে এসেছে, তার নাম উপরে লেখা হয়। আমি কিন্তু কাউকে আঘাত করে কথা বলছি না, নবীজির হাদিসের ব্যাখ্যা দিতে গিয়ে বুঝাচ্ছি। ইদা উসনিদাল আমরু ইলা গাইরি আহলিহি ফান্তাজিরিস সাআ, যখন যোগ্যতার জায়গায় মানুষ অযোগ্য মানুষকে বসাবে, তখনই কিন্তু কিয়ামত এসে যাবে। সভাপতি হওয়ার যোগ্যতা নাই, সভাপতি হবেন, এগুলো কিয়ামতের আলামত। মেম্বার হওয়ার যোগ্যতা নাই, মেম্বার হবে। চেয়ারম্যান হওয়ার যোগ্যতা নাই, চেয়ারম্যান হবে। এইরকম লোকগুলো চেয়ারে বসলে চেয়ারকে অপবিত্র করবে, জনগণের আমানত নষ্ট করবে। আর যদি আমানতদার লোকগুলো আমানতের জায়গায় বসে, দেখেন ঘটনা আরেকটা মনে পড়ছে বলবো, ওমর রাদিয়াল্লাহু আনহুর কাহিনী শোনাই। তিনি যখন আমিরুল মুমিনিন, বলেন তো তিনি ছোটখাটো কোনো ভূখণ্ড শাসন করেছেন নাকি অর্ধ পৃথিবী? অর্ধ পৃথিবী শাসন করেছেন, মোমবাতির আলো জ্বালিয়ে ঘরের ভেতরে কাজ করছেন। সেই যুগে তো এমন ইলেকট্রিক্যাল লাইট ছিল না, মোমবাতির আলো জ্বালিয়ে ঘরের ভেতর কাজ করছেন। এমন সময় তার কিছু আত্মীয় স্বজন তার সঙ্গে দেখা করতে এসে দরজায় নক করলেন। তিনি তাদেরকে দরজায় থামিয়ে দিয়ে তার নিজের সামনে থাকা মোমবাতির আলো ফু দিয়ে নিভালেন, নতুন আরেকটি মোমবাতিতে আগুন ধরালেন, তারপরে এদেরকে ভেতরে ঢুকালেন। এরা ভেতরে ঢুকে কৌতূহল চেপে রাখতে না পেরে জিজ্ঞেস করলো, আমিরুল মুমিনিন আপনার সামনেই তো একটা মোমবাতিতে আগুন ধরানো ছিল, কেন সেটা নিভিয়ে দিয়ে নতুন আরেকটি মোমবাতিতে আগুন ধরালেন? আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন,
তোমরা আসার আগ পর্যন্ত রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে রাষ্ট্রের কল্যাণে কাজ করছিলাম, কিন্তু তোমরা যখন আমার সাথে কথা বলতে চাইলে আমি চিন্তা করলাম তোমরা তোমরা তো আমার আত্মীয় স্বজন, হয়তো ব্যক্তিগত কথা বলার জন্য আমার কাছে এসেছো। আমার ভেতরে এই ভয় হলো রাষ্ট্রের টাকা জনগণের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে তোমাদের সঙ্গে যদি ব্যক্তিগত কথা বলি রাষ্ট্রের আমানত নষ্ট হবে, জনগণের আমানতের অপব্যয় হবে, অপচয় হবে, আল্লাহর কাছেও জবাব দেওয়া লাগবে। এই ভয় কলিজায় আসার পরে রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় কেনা মোমবাতির আলোকে নিভাইয়া দিয়া নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়েছি। এখন কি হয়, জনগণের আমানত দেখা যায় দায়িত্বশীলের পেটে চলে যায়, উপরের মহল থেকে মাঝে মাঝে জনগণের জন্য তেল আসে, পত্রপত্রিকা টেলিভিশনে আমরা দেখেছি কিছু সেসরা চোর আর চামারেরা খাটের নিচে আমরা জুতা রাখি আর তারা খাটের নিচে তেল লুকায়া রাখে, ঠিক কইেন না? এই জন্য দায়ী কিন্তু আপনারাকে কি বলেন, আন্নেরাই দায়ী। বলবেন হুজুর কেমনে, এবার বুঝাই কেমনে, এমনে না, আপনি তো টাকা কয়টা খাইলেই মাইরা দেন। আরে ভাই, একটা ছাগলের দাম কম হইলে 5,000, নির্বাচন আসলে মানুষ 500 টাকায় বিক্রি হয়ে যায়। এটাও ঠিক, এটাও সব ঠিক। এখন এখন শুনেন, মনে করেন, এটা উদাহরণ, কেউ রাগ করেন না, মনে করেন মানুষ আপনি আমার চেয়ে বেশি চিনেন না, আপনি কি জানেন হুজুর খালি ওয়াজ করে, হুজুর নির্বাচনের মাঠেও কাজ করে অভিজ্ঞতা নিয়েছে, হুজুর আরো ভালো জানে মানুষ যে কত রঙের। আরে ভাই, মাস্টার্স পাস করা লোকও 500 টাকায় বিক্রি হয়, টাকা বাদ দেন বেনসান সিগারেটে বিক্রি হয়, বাস্তব অভিজ্ঞতা দেখে বলছি আমি। এখন 500 টাকা খাইয়া যদি হে একজন রে ভোট দেয়, এখন টাকা একটা টাকা 500 খাইয়া ভোট দিছে একটা কয় বছরের জন্য, কথা কন, 1 বছর সমান হলো 365 দিন, 5 বছরে হয় 1825 দিন। এ পাগলা, 500 টাকায় না হয় ধরলাম 1 মাসই খাইলা, 1 মাসটা খাওয়া সম্ভব না, ধরলাম 25 দিন খাইলা, 1800 দিন বাকি, 1800 দিন টাকা দিবে নির্বাচনের ফলে যাইয়া জুতা দিয়া ফিটবে, এটা গেল এক কথা। 2 নম্বর কথা হলো 1825কে 500 দিয়া ভাগ করেন, কারণ খাইছে কত টাকা, কতদিনের জন্য ভোট দিছে, কথা বলেন, 1825 ভাগ 500, ক্যালকুলেটার মাইরা দেন, সম্ভবত 20 পয়সা, অর্থাৎ 500 টাকায় 5 বছরের জন্য বিক্রি হয়েছে, রেগুলার তার দাম পড়ছে মাত্র কয় পয়সা, ধরি না ফাগল, আপনার চাইতে চকলেটের দাম বেশি, আপনি মানুষ নামের কলঙ্ক, আপনি সুরদেরকে খেলে দোষ দিয়েন না, হ্যাঁ 3 পয়সা, সরি হিসাব ভুল, কয় পয়সা, কয় পয়সায় বিক্রি হয়েছে, চকলেটের দাম আপনার চাইতে বেশি, এটা চকলেট এখন কত, 2 টাকা মনে হয়, 1 টাকা আছে, 1 টাকাও আছে, তাও তো ভালো, চকলেটের দাম তার চাইতে, আপনি মানুষ চিনতে হবে। বলেন, নামাজে যখন আমরা দাঁড়াই, আপনাদের এলাকায় মসজিদ আছে না, ইমাম সাহেব রাখবেন, একজন এক হুজুর আসছে, তিলাওয়াত শুদ্ধ না, তেলাওয়াত শুদ্ধ, ওনার বউ পর্দায় থাকে না, এই হুজুর মাসালা মাসাইল ভালো জানে না, কামিল পাশ করে নাই, দরায় হাদিস পাশ করে নাই, এই লোকটা ইমাম রাখবেন, রাখবেন না। একজন অশুদ্ধ তেলাওয়াতকারী অযোগ্য লোককে যেমন মুসলমান তার মসজিদের ইমাম বানায় না, ওই একই মুসলমান সমাজেও কোনো অযোগ্য চোর ডাকাত সন্ত্রাস তেলাওয়াত স্ট্যান্ডার্ড মার্কে তার সমাজের নেতা বানাবে না, ঠিক আমরাই বলি, কাম আমরাই আবার করতে, নিজেরা হেদায়াত হুন, আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করেন। তা আপনাদের এলাকার, আপনাদের এলাকার কথা বলি না, আমি বহু এলাকার কথা বলেছি, এগুলো দেখে শুনে বাস্তব অভিজ্ঞতা নিয়ে বলেছি। নাম্বার 10, 10 নম্বর মুনাফিক যারা কোরআনের আইনের বিরোধী হয় তারা, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়া ইযা ক্বিলা লাহুম
تعالوا إلى ما أنزل الله وإلى الرسول رأيت المنافقين يصدون عنك صدودا الله تعالى বলছেন মুনাফিকি শবাবের লোকদেরকে যখন বলা হয় আল্লাহ আর তার রাসূল জান আল্লাহ আর তার রাসূলের পদাঙ্ক অনুসরণ করো আল্লাহ আর তার রাসূলের দিকে আসো আল্লাহ বলেছেন নবী গো আপনি দেখবেন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা এরা তখন পাশ কাটিয়ে চলে যায় এরা আল্লাহর আইনের বিপরীত আইনকে পছন্দ করে এই জন্য দেখবেন আল্লাহর আইন তাদের কাছে ভালো লাগে না আর আল্লাহর আইন যেখানে থাকে না সেই সমাজে শান্তি থাকে চুরি ডাকাতি এরপরে ধর্ষণ কমাইতে পারবেন না আমি চ্যালেঞ্জ করছি একটা চুরির বিচার কোরআন দিয়ে করেন যতগুলো শেষরাত চোর আছে এক বিচার দেখে জনাবের মতো সাইজ হয়ে যাবে একটা ধর্ষণের বিচার কোরআন দিয়ে করেন যতগুলো লুচ্চাবদমাশ আছে এক বিচার দেখে সাইজ হয়ে যাবে মুনাফিক যারা কোরআনের আইন চায় না বাকি পাঁচটা আমি শুধু পয়েন্ট বলবো কষ্ট দিব না আপনাদেরকে রাত অনেক হয়েছে এগারো নাম্বার ভাই আবেগ কন্ট্রোল করেন প্লিজ পাঁচটা আমি তো দীর্ঘক্ষণ প্রায় এক ঘন্টা বিশ মিনিটের উপরে বলছি বাবাদের কষ্ট হচ্ছে প্লিজ এগারো নাম্বার এগারো না অনেক বয়স্ক মানুষ আছেন এটা আপনাদেরকে চিন্তা করতে হবে আমি কমিটির ভাইদেরকে এসে বলছিলাম আমি আজকে টোটাল ফ্রি আজকে এনার্জিও বেশ ভালো তুলে দেন কয় না খুঁজুন বসেন খান আগে খাওয়াইছেও কিন্তু ভালো একদম তাজা তাজা শাক খাওয়াইছে এই তাজা শাক খাওয়ানোর পরে আওয়াজ কি আর মরা থাকে না তাজা থাকে তাজা তো থাকবে এখন আমার বাবাদের কথা এখানে আমার বয়স্ক বাবারা আছেন ওনাদের কথা মাথায় রাখতে এক ঘন্টা একটা পর্যন্ত ওয়াজ শুনে ফজরের নামাজ কাজা করলো আবার হবে না আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে নোয়াখালীর মানুষকে আমি প্রচণ্ড ভালোবাসি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে আজ যে ওয়াজ হয়েছে এমনিতে দাওয়াত না দিলেও তো অসুবিধা নাই আশেপাশে তো আসবো আপনারা যাইয়েন সেখানেও তো কথা হবে ইনশা আল্লাহ বাকি পয়েন্ট আছে কয়টা তবে মনে রাখবেন আমি বলেন একটা কথাও আক্রমণাত্মক ভাষায় বলেছি না আমি আগেই বলেছি আমরা দিনই ভাই এটা রক্ত সম্পর্কের চাইতে আরো বড় সম্পর্ক আমি তো আপনাকে চিনি না ভাই আমি আমার এবং আপনার সবার উদ্দেশ্যে কথাগুলো বলেছি যেন আমরা হেদায়াত প্রাপ্ত হতে পারি কষ্ট নেবেন না এগারো নাম্বার মুনাফিক যারা এরা এমন স্বভাবের লোক এরা কাফেরদের সঙ্গে হাত মিলায় মুসলমানদের সঙ্গেও হাত মিলায় পয়েন্ট বললাম না সূরা নিসা একশো ৪১ নাম্বার আয়াত আপনারা পড়ে নেবেন নাম্বার ১২ এগারো নাম্বার হচ্ছে মোনাফিক তারা আল্লাহর আয়াত আর বিভিন্ন দিনই আলোচনাকে ভয় করে যারা এটা বলা লাগবে এটা না বলে পারতেছি না আমি আমাকে কন্ট্রোল রাখতে পারতেছি না এটা বলা লাগবে নবীজির সময়ে মুনাফিকরা ভয়ে থাকতো না জানি কোন সময় আল্লাহ সুরা বা আয়াত নাজিল করে তাদের চরিত্র ফাঁস করে দেন দেখেন আয়াতটা বলি কোরআনুল কারীমের ৯ নম্বর সূরা সূরাতুত তাওবা এর ৬৪ নম্বর আয়াত ইয়াহযারুল মুনাফিকুনা আন তুনাজ্জালা আলাইহিম সূরাতুন তুনাব্বিউহুম বিমা ফি কুলুবিহিম আমি যখন কোরআন পড়ি আমার নিজেরই অবাক লাগে যে আল্লাহ তাআলা এত চমৎকার বাস্তবিক কথা আমাদেরকে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ আয়াতে বলছেন মুনাফিকরা সব সময় ভয়ে থাকে নবী গো কোন সময় আমি আয়াত আপনার কাছে নাজিল করে তাদের চরিত্র ভাস করে দেই এই যুগেও মুনাফিকদের কিছু দোষর আছে হেরাও মসজিদও ভয়ে এক হুজুর শোনেন এক হুজুর ঘটনা আরেকটা কিন্তু মনে পড়ছে বলবো এক হুজুর মসজিদে আসছেন নতুন চাকরি জুমাবারে খুব নুট করছেন আজ সুদের বিরুদ্ধে ওয়াজ করব সুদের বিরুদ্ধে ওয়াজ শুরু হয়েছে সভাপতি সাহেব কাশি হুজুরে বুঝছে হুজুরে পাক না ওয়াজ আমার কমন পড়ে গেছে হুজুর সাথে সাথে সুদ ছেড়ে ঘুষে এখন ঘুষের ওয়াজ শুরু হয়েছে সেক্রেটারি হুজুর বুঝছে হায় রে হায় এই ওয়াজও কমন সুদ বাদ ঘুষ বাদ গেছে এখন চাঁদাবাজিতে মারছে ক্যাশিয়ার হুজুর বুঝছে আজ আর ওয়াজই হবে না ওয়াখির দাওয়ান আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহর মিম্বরে বসে আমার কোনো ভাই যদি সুদঘুর ঘুষকুরার চাঁদাবাজদের ভয়ে হক কথা বলতে না পারেন প্লিজ ভাই আপনি রাসূলুল্লাহর মিম্বর ছেড়ে দেন মাটি কেটে ভাত খান এটা আপনার জন্য সম্মানের হবে আর আপনি যদি মসজিদের মিম্বরে বসেন তাহলে কাউকে পরোয়া না করে হক কথা আপনাকে বলতেই হবে
ওয়াজ মাহফিল বিভিন্ন, আপনারা তো নোয়াখালীর মানুষ, ভালো মানুষ, অনেক জায়গায় কয় হুজুর আসমানের উপরে মারেন আর জমিনের তলায় মারেন, মাঝখানে কিছু বললেন না, কি রে মাঝখানে বললে তোর বুঝি মিলে যাবে, এরা ভয়ে থাকে। আবার ওয়াজের স্টেজেও বসে অনেকে ভয় থাকে, আল্লাহ হুজুর কোন সময় আমার কথা জানি কয়। এটা আমার কথা না, এই চরিত্রটা আল্লাহ সূরা তাওবার 64 নম্বর আয়াতে বলেছেন, মোবাইলের অ্যাপস থাকলে এখনই ঢুকেন, ঢুইকা আয়াতের অনুবাদ ব্যাখ্যা দেখেন, হুজুর মিথ্যা বললো না সত্য বললো। আমি আবার সূরা আয়াত নাম্বার বলেছি, কয়টা বলছি, 12টা, 3টা আছে উঠিয়েন না কেউ, নাম্বার 13। 13 নম্বর হচ্ছে, মুনাফিকরা সবসময় ইমানি আন্দোলনকে এড়িয়ে চলে, নিজেদেরকে ইমানদার বলে দাবি করে, সূরা তাওবার 42 নম্বর আয়াত, নিজেকে ইমানদার বিশ্ব নবীর আশেক বলে, ওই নবীকে বেইজ্জত করা হলে, নবীর সম্মান খাটো হলে, ইমানি আন্দোলন শুরু হলে সে মুনাফিকের মতো ঘরে বসে থাকে। এই স্বভাবের লোক যারা মুনাফিক হলো, নাম্বার 14। 14 নম্বর হচ্ছে, মুনাফিক গুলো মুসলমান মার খাইলে খুশি হয়, হুজুর মার খাইলে খুশি হয়। দেখবেন কিছু মানুষ আছে চোর ডাকাতদের নিয়ে তার এত পেরেশানি নাই, কিন্তু হুজুর ধরলেই, হুজুর মারলেই হে খুশি হয়, আছে, ধরলে মজা লাগে না, হুজুর দেখলেই কিছু লোকের চুলকানি উঠে যায়, বিষ উঠে যায়, আছে কিনা এরকম। ইমানদারদের দিনের দায়ীদের বিপদ আপদে খুশি হয় যারা, ইমানদারের নামের খাটে মুনাফিক হলো তারা। খুব কঠিন সময় পৃথিবীতে চলছে, এখন চোর ডাকাত জেলখানার বাহিরে, এখন বেশ্যারা বিচিহ্ন দেখিয়ে জেলখানার বাইরে, আর মুফাসসির মুহাদ্দিস শাইখুল হাদিস বড় বড় আল্লামা রাসেলের ভেতরে, বেশ্যারা বিচিহ্ন দেখিয়ে জেলখানা থেকে চলে যায়, আর বড় বড় ওলামাদেরকে কোমরের মধ্যে রশি লাগিয়ে, দড়ি লাগিয়ে যে অপমান করা হয়েছে, বরদাস্ত করবেন না আল্লাহ। এটা কোনো সভ্য সমাজের বৈশিষ্ট্য নয়, ওলামায়ে কেরাম তারাও তো জামিন পাওয়ার অধিকার রাখেন, সব কথায় রাজনীতির গন্ধ খুঁজবেন না, সব কথায় রাজনীতির গন্ধ খুঁজবেন না। এই আলেমরা জন্মের পরে কানে আজান দিয়েছে, এরা জানাজা দিবে, এরা উম্মা দরদি লোক, আমরা ওলামায়ে হক যারা, আমরা কোনো ব্যক্তির দালালি করি না, আমরা কোনো দলের দালালি করি না, তবে হ্যাঁ এই কথা সত্য যে আমরা আল্লাহ আর তার নবীর দালালি করি। এই অপরাধে আমাদেরকে যা করতে মন চায় তাই করতে পারো, অসুবিধা নাই, কারণ আমরা মৃত্যুর মধ্যে জীবনকে খুঁজে বেড়াই। এজন্য আমার কবি বলেছেন, উহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদি মর্যাদা, আমরা শহীদি মৃত্যু চাই, নিত্য মৃত্যু ভিতরা মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই, ঠিক কিনা? আমরা মাথা নত করতে জানি না, আমরা তাদের উত্তর শুনি, আমাদের পূর্বপুরুষরা আগুনের স্ফুলিঙ্গ ভেদ করে সাগরের উত্তাল তরঙ্গমালা পাড়ি দিয়ে পৃথিবীর দিক দিগন্তে তারা কালিমার পতাকা উড্ডয়ন করেছেন, আমরা তাদের উত্তর শুনি, আমাদের পূর্বপুরুষরা তারা বাতিলের সামনে জীবনটাকে অকাতরে বিলিয়ে দিয়েছেন, বাতিলরা তাদের জীবন কেড়ে নিয়েছে, ইমান কেড়ে নিতে পারে নাই, আমরা তাদের উত্তর শুনি, আমরা মাথা উঁচু করে দাঁড়াতে বাঁচতে শিখেছি, আমরা বাতিলের কাছে ইমান বিক্রি করতে শিখি নাই। সম্মানিত ভাইরা, ওলামায়ে কিরামদেরকে রেসপেক্ট করুন, দলমত নির্বিশেষে আলেমদেরকে সম্মান করতে শিখুন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীগণের ওয়ারিস, অন্তত পক্ষে এই লক্ষ্মীপুর নোয়াখালী এই অঞ্চলগুলো ওলামায়ে কেরামদের অঞ্চল, এখানে বড় বড় আলেমদের পয়দা হয়েছে, আশা করি এই অঞ্চলগুলিতে অন্তত আপনারা রাজনীতির গন্ধ না খুঁজে আপনারা সবাই আলেমদেরকে শ্রদ্ধা করবেন ইনশাআল্লাহ। আপনাদের এই নোয়াখালীর সুনাম গোটা বাংলাদেশে নয়, গোটা পৃথিবীতে আছে, এই নোয়াখালীর মাটিতে অনেক বড় বড় আলেমের জন্ম হয়েছে, ঠিক কি না? আলেমদেরকে আমরা সম্মান করব, আলেমদেরকে আমরা মহব্বত করব, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। নাম্বার 14, 14 নাম্বার তো বললামই, নাম্বার 15, 15 নাম্বার হচ্ছে,
মুনাফিকরা নিজেদেরকে বেশি চালাক মনে করে। সূরা বাকারার 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া ইযা ক্বীলা লাহুম আমিনু কামা আমানান নাস, লোকেরা ইমানদাররা যেভাবে ইমান এনেছে ইমান আনো, তারা বলে আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি নির্বুদ্ধদের মতো ইমান আনবো? আল্লাহ বলেছেন তোরাই হচ্ছে সবচেয়ে বড় নির্বুদ্ধ, ঠিক কি না? কয়টা স্বভাব বললাম? আল্লাহ এই 15টা খাসলতের কোন খাসলত আমার সাথে মিলে গেলে আল্লাহ আমাকে তুমি মাফ করে আমাকে তুমি ইমানদার হওয়ার তৌফিক দাও। আর আমার বাবারা ভাইরা শুনেছেন, আমার কোনো বাবা আমার কোনো ভাইয়ের সাথে যদি মিলে যায় আল্লাহ আমার ভাইকে বুঝদান করে দাও, আমার ভাইকে সংশোধন হওয়ার তৌফিক দাও। কারণ মুনাফিকি ভাইরাস নিয়ে মরবে যারা, জাহান্নাম নয়, জাহান্নামের তলায় যাবে। আমরা সবাই জাহান্নাম থেকে বাঁচতে চাই তো? কারা কারা জাহান্নাম থেকে বাঁচতে চাই দুহাত তুলে দেখাই তো। মাশাআল্লাহ, এ ভাই হয়েছে আর স্লোগান দিয়েন না, 8টা থেকে মানুষ স্লোগান দিতে দিতে দেখছেন সাউন্ড কেমন হয়েছে, খাই আসছেন না আপনারা, খানা দানাও নাই আর মাইরের নাম লোকগুলারে। আল্লাহ আমাদের সবাইকে, কেউ উঠবেন না প্লিজ, গভীর রাত, দোয়া কবুল হবে, 5টা মিনিট থাকা যাবে না। দেখি আমাদের কমিটির ভাইদের বক্তব্য আছে কিনা, কোনো কথা আছে আপনাদের? আছে, এরপরে বক্তব্যটা আমরা শুনে সংক্ষেপে মোনাজাতে যাব ইনশা। খুশি হয়েছেন আপনারা না বেজার হয়েছেন? আমার কথায় মনের অজান্তে কোনো ভুল হলে আল্লাহ আপনাদের অন্তর থেকে মুছে দিন, যত হক কথা বলেছি আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দিন। উঠবেন না।